أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু ওয়াসসালাম বেন পরে আমরা ফিরে আসি আমাদের বিষয়বস্তুর দিকে। আমরা নামাজের জন্য যে বিরতি দিয়েছিলাম আর তারপরে আমাদের আলোচনা অল্পই বাকি আছে। যেমন আমাদের ভাই সাজিদ সাহেব বললেন যে তারপরে প্রশ্ন উত্তর ইনশা আল্লাহ তাআলা হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা ফাতিহায় এই সরল পথের কথা উল্লেখ করেছেন এবং বান্দাকে সরল পথ কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে কীভাবে তার পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। যেন আল্লাহ পাক রব্বুল সূরা ফাতিহা ইরশাদ করছেন সূরা ফাতিহায় যে বান্দা তুমি এইভাবে আল্লাহ পাকের কাছে চাও। এই জন্য আমরা শুরু করি ওখান থেকে যেখানে ছেড়েছিলাম, যে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি যে সূরা ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার শেষ ভাগে আমরা ছিলাম, শেষ ভাগ সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে যখন বান্দা ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এই পর্যন্ত বড় এই যে 3.5 আয়াত, সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ পাক ইরশাদ করছেন হাজা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই অংশটুকু হচ্ছে আমার বান্দার, এই অংশটুকু হচ্ছে আমার বান্দার, অর্থাৎ আমার বান্দা আমার কাছে চাইবে এই অংশটুকু দিয়ে। ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে একমাত্র সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ আল্লাহ আমাদেরকে দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের ওপর তুমি পুরস্কার করেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথ দেখাও, সেটাই হচ্ছে সরল পথ, তাদের পথটাই হচ্ছে সরল পথ। গাইরিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছে তাদের পথে নিয়ে যেও না। ওয়ালাদ্দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে রাস্তা হারিয়ে ফেলেছে তাদের পথেও নিয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই হাদিসে কুদসিতে ওয়ালি আব্দি মা সালা, আর বান্দা যা চাই তাই আমার কাছ থেকে পাই। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট যে আমরা যদি আল্লাহ পাকের কাছে এখলাসের সাথে, নিষ্ঠার সাথে, অন্তরের সততার সাথে, অন্তরের যে খুলুসিয়াত তার সাথে যদি আমরা আল্লাহ পাকের কাছে চাই যে আল্লাহ আমাদেরকে এই সরল পথ দেখা, তাহলে অবশ্যই আল্লাহ পাক দেবেন। ওয়ালে আব্দি মা সাআলা, বান্দা তাই পায় যা চায়। এখানে আপনাদেরকে একটি আহ্বান করব যে আপনারা দেশেও নানা পথ নানা মত দেখবেন, আর এখানে আসার পরে আরব দেশগুলিতে বিশেষ করে যারা হজ উমরায় গিয়েছেন সৌদি আরবে গিয়ে, যেখানে আল্লাহর ফজল কর্মে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না, আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ হয় না, তৌহিদের দেশ আরব দেশগুলি অনেকটাই আলহামদুলিল্লাহ যে কোনো আরব দেশ তুলনামূলক ভারত উপমহাদেশের চাইতে শিরক বিদআত মুক্ত। এখানে আসলে আপনাদের চিন্তা একটা কথা আসে যে ঠিক কোনটা, আমরা এখানে যেটা দেখছি সেটা ঠিক নাকি দেশে যেটা করতাম জন্মসূত্রে পেয়েছি সেটা ঠিক, এই প্রশ্নটা জাগছে অধিকাংশ ভাইদের মগজে জাগছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? যদি আপনি বলেন যে আমার করণীয় আমরা বাপদাদার তরিকায় থাকবো, তো এটা জ্ঞানীর পরিচয় নয়। যদি বলেন যে শুধু নতুন হইলেই নিয়ে নেব, তো এটাও জ্ঞানীর পরিচয় নেই, প্রত্যেক নতুন জিনিস ভালো লাগে, আবার এটা মানুষের একটা স্বভাব যে কুল্লো জাদিদিন লাযীযুন, আরবিতে একটা প্রবাদ আছে তাই না, যে নতুন পেলে এটা ভালো লাগে। হ্যাঁ, নতুন পেলে ভালো লাগে, সুতরাং নতুন নতুন যে লেবাস পোশাকের ফ্যাশন আসছে উলঙ্গ উলঙ্গ, হ্যাঁ কিন্তু মহিলারা দ্রুত ছুটে যাচ্ছে না ওটাই নেব, শরীর খুলে যাচ্ছে কিন্তু ওটাই পছন্দ লাগছে কারণ নতুন, এটা হচ্ছে মানুষের একটা খারাপ দিক বদ স্বভাব।
তো এটাও যাতে না হয় যে অন্ধভাবে নতুন লাগছে এটাই নেব, এটাও আমরা বলছি না, আল্লাহ পাকের কাছে দোয়া করতে বলছি। আল্লাহ পাকের সাদ করেছেন, ওয়ালি আব্দি মা সালা, বান্দা যা চাই বান্দার জন্য তাই রয়েছে। আপনি যদি আপনার ইখলাসের সাথে অন্তরের সততার সাথে রব্বুল আলামিনের কাছে চান যে আল্লাহ গো এতগুলি ভেজালের মধ্যে সহি পথ সঠিক দিন যেটা তোমার সন্তুষ্টি পর্যন্ত পৌঁছাবে, যেটা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, শিরক বিদাত মুক্ত রাখবে, ভুল পথ থেকে বাঁচাতে পারবে, সেই পথ আমাকে দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সূরায়ে ফাতিহা গতানুগতিক পড়িয়েন না, শুধু নামাজে ফরজ বলেই শুধু পড়িয়েন না, দেখা দেখি পড়িয়েন না, সবাই পড়ে আমিও পড়ি এইরকম ভাবে পড়িয়েন না, বরং অন্তরের ইখলাসের সাথে পড়ুন আল্লাহ পাকের কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। দেখেন দুয়ার ফল আপনার জীবনে পান না পান না, অবশ্যই পাবেন। ইজা সালতা ফাসালিল্লাহ, যখন আল্লাহ পাকের কাছে চাই, যখন চাইবে কোনো কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, এবং আল্লাহর কাছে সুধারণা নিয়ে চাইবে যে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। তারপরে আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়ালি আব্দি মা সালা, বান্দার জন্য তাই রয়েছে যা চাইবে। তাহলে অন্তরে সততার সাথে চাইতে তো কোনো দোষ নেই, আপনি যেই পথের উপর আছেন সেটাকে অন্ধভাবে ধরে না নিয়ে অন্ধভাবে ধরেন না, আপনি আল্লাহ পাকের কাছে চান আল্লাহ যেই পথের উপর আছি সেটা যদি ঠিক হয় তার উপর বহাল রাখো, আর যদি এই পথটা ঠিক না হয়ে আমি ভুল পথে থাকি, আমার পূর্বপুরুষ ভুল পথে থেকে থাকে আর হক সত্য অন্য কোথাও থাকে, সরল পথ আর অন্যদিকে থাকে, তাহলে এই ভুল রাস্তা থেকে সরল পথে আমাকে নিয়ে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই শুনবেন। আল্লাহ পাক আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে, এলম আমলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সরল পথে আসার তৌফিক দেবেন, কারণ আল্লাহ পাকের এটা হচ্ছে ওয়াদা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর আরেকটি কথা বলছিলাম যে এই সূরা ফাতিহা মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাযি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মানে আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত তারা একটি দল, আর যারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত তাদের যে রাস্তা সেই রাস্তাটি হচ্ছে সরল পথ। আরেক দলের কথা বলা হয়েছে গজব প্রাপ্ত, আল্লাহ পাকের ক্রোধ গজব সবসময় হতে আছে তাদের উপর, আরেক দলের কথা বলা হয়েছে তারা পথভ্রষ্ট রাস্তা হারিয়ে ফেলেছে। তাহলে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করে, চতুর্থ শ্রেণী কোথাও পাবেন না। সারা বিশ্বের সমস্ত মানুষ মুসলিম অমুসলিম সকলকে আপনি নেন, দেখবেন যে মানুষ তিন ভাগে বিভক্ত। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে বিভক্ত করেছেন। এখন এর ব্যাখ্যা একটু শুনেন যে কেমন ভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে যারা জানলো, অজানার নয়, অজ্ঞ নয়, মূর্খ না, জানলো, জানার পরে সেটাকে বাস্তবায়ন করলো, আমল করলো। আলেমা ফা আমেলা, জ্ঞান অর্জন করলো আর সেই মোতাবেক কর্ম করলো, একটি দল। আর একটি দল হচ্ছে আলেমা, জানলো, জানার পরে অস্বীকার করলো। আলেমা ফা জাহাদা, জানলো তারপর অস্বীকার করলো, দ্বিতীয় দল। জানলো, জানে আল্লাহ পাকের দিন সম্পর্কে নলেজ পৌঁছেছে, সহি আকীদা সম্পর্কে নলেজ পৌঁছেছে, সত্য পথ সম্পর্কে সরল পথ সম্পর্কে জ্ঞান পৌঁছেছে, জানলো, জানার পরে অস্বীকার করলো, না এই পথে চলবে না, এটা মানাই যাবে না, এটা নেওয়া যাবে না, বাপদাদা যেটা করেছে সেটা ছাড়া যাবে না, আমাদের বড়রা কি মূর্খ ছিল বুঝতো না, তা ছাড়া যাবে না, অনেক সমস্যার সম্মুখীন হবো সুতরাং নেওয়া যাবে না। এক কথায় জানলো, যে কোনো কারণে হোক জানার পরে সে সত্যকে অস্বীকার করলো।
তৃতীয় শ্রেণীর মানুষ যারা জানল না আর মানল না, নলেজও নেই, জ্ঞান অর্জন করল না, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ঠিক কোনটা ভুল জানল না, প্রয়োজন নেই। বিদেশে এসছি পয়সার জন্য, যেমন প্রবাসীরা অধিকাংশই বলে থাকে বিদেশে এসছি কি জন্য, দিরহামের জন্য এসছি, যারা এখানে আছে বলে দিরহামের জন্য এসছি, আর সৌদি আরবে যারা আছে বলে আমরা রিয়ালের জন্য এসছি, পয়সার জন্য এসছি, আমরা এখানে ইসলাম শিখতে এসছি, এখানে এলিম শিখতে এসছি, এখানে ইসলাম জানি না, আমরা জন্মসূত্রে মুসলিম আলহামদুলিল্লাহ ইসলাম জানি, জানল না আর মানল না, এই তৃতীয় শ্রেণীর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পুরস্কৃত বলেছেন কারাকে, যারা জানলো আর তারপরে মানলো, বাস্তবায়ন করলো, আমল করলো, আল্লাহর বিধান আল্লাহর দিন জানলো, জানার পরে বাস্তবায়ন করলো, আল্লাহর পক্ষ থেকে এরা নিয়ামত প্রাপ্ত। আরেক দল যারা জানলো জানার পরে অস্বীকার করলো, এদেরকে আল্লাহ বলছেন আল মাগদুব আলাইহিম, এরা হচ্ছে আল্লাহ পাকের গজব প্রাপ্ত, আল্লাহর ক্রোধ এদের উপর, আল্লাহ পাক এদের উপর রাগান্বিত, গজবের মধ্যে মারাত্মক একটা ভীতি আছে, মানুষের ক্রোধকে মানুষ ভয় করে, আর আল্লাহ পাকের যদি ক্রোধ হয় আল্লাহ পাকের রাগ হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি সর্বনাশ করবেন। এই জন্য খুনিদের সম্পর্কে যারা যারা নির্দোষী মানুষকে, সাদাসিধা মানুষকে, যারা ভালো মানুষকে, যাকে খুন করার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অনুমতি দেননি তা দণ্ডবিধানে, এমন কোন মানুষকে যদি খুন করে, পাঁচটি শাস্তির কথা আল্লাহ বলেছে, তার মধ্যে গাজব আল্লাহ হয়, আল্লাহর গজব হয়, ক্রোধ হয়, কত মারাত্মক আল্লাহ পাকের আযাব। এই গজব কার উপর হয়? সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন যারা সত্যকে জানলো, বুঝতে পেরেছে, এমন নয় যে সত্য সম্পর্কে কোনো জ্ঞান নেই, হক বাতিলের জ্ঞান নেই, জ্ঞান আছে তারপরেও মানলো না, এদের শাস্তি বেশি। আর এক দল বললাম, তৃতীয় দল কার কথা বললাম, যারা জানারও চেষ্টা করলো না, জানলো না আর পালনও করলো না, এদেরকে আল্লাহ বলছেন দল্লিন, রাস্তাহারা, পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে। তিরমিজির একটি হাদিস দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বলেছেন যে আল মাগযুব আলাইহিম আল ইয়াহুদ, সেই যুগে যারা আল্লাহ পাকের গজব প্রাপ্ত এবং কিয়ামত পর্যন্ত গজব প্রাপ্ত থাকবে, আল্লাহ পাকের ক্রোধ তাদের উপর রয়েছে, তারা হচ্ছে ইহুদি। আর দাল্লিন, পথভ্রষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন্নাসারা, খ্রিস্টানরা। কেন এই পার্থক্য করলেন? অথচ এরাও ইসলামে আসেনি, ওরাও ইসলামে আসেনি, এদেরকে বললেন পথভ্রষ্ট দাল্লিন, এদেরকে বললেন মাগযুব আলাইহিম, কেন? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদ সম্পর্কে বলছেন আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, এই ইহুদিরা যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, ইয়ারিফুনাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাড়ে হাড়ে চিনত, এমন ভাবে চিনত, কামা ইয়ারিফুন আবনাআহুম, যেমন ভাবে নিজের ছেলে মেয়েদেরকে চেনে। কেউ নিজের ছেলেকে চেনে না, যে এই ছেলেটাকে চিনতে পারছি না বলবে কেউ? হ্যাঁ, রাত দিন সামনে থাকে, এমন না যে বিদেশে পাঁচ বছর হয়ে গেছে জাননি, তাহলে হইতে পারে যে চিনছেন না নিজের ছেলেকে, কিন্তু রাত দিন ছেলে মেয়ে নিজের সামনে, আর বলবেন যে আমার ছেলেকে আমি চিনি না, এমন কোনো লোক দুনিয়ায় পাবেন? পাবেন না। যেমন নিজের ছেলেদেরকে এই ইহুদিরা চিনে, ঠিক তেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল। তার ভবিষ্যৎবাণী করা হয়েছে, তার সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে যে তিনি আসবেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, জানার পরে এরা অস্বীকার করেছে। এদের মধ্যে জ্ঞানীরা ছিল, পণ্ডিতরা ছিল, তাদের ধর্মযাজকরা ছিল, তারা ভালো করে জানতো, তারপরে অস্বীকার করেছে, সুতরাং এরা গজব প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাকের ক্রোধ তাদের উপর হয়েছে। আর নাসারা অধিকাংশ অজ্ঞ ছিল সেই জামানায়, তারা জানেও নি, জানার চেষ্টাও করেনি, না জেনে ভুল করেছে, সেই জন্য তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট, রাস্তাহারা বলেছে, একটু হালকা করা হয়েছে, কিন্তু রাস্তাহার, জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে, আল্লাহ পাকের সরল রাস্তা হারিয়ে দিয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা হারিয়ে দিয়েছে,
সুতরাং জাহান্নামের রাস্তায় চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই গুণগুলি বলেছেন যা কোরআনে করিমের এই সূরা ফাতিহায় রয়েছে, এই গুণগুলি কি এদের মধ্যে সীমিত যে মগদুব আলিম গজব প্রাপ্ত দল শুধু ইহুদি আর পথভ্রষ্ট শুধু নাসারা? না, এই গুণগুলি যে সব মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, সবাই এতে শামিল হবে, বলুন তো দেখি। এই গুণ যে কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে, তারা এই দলগুলিতে শামিল হবে, যার মধ্যে এই গুণ পাওয়া যাবে যে তারা পুরস্কৃতদের দলে শামিল, তাহলে তাদের দলে শামিল হবে। জানলো আর মানলো, জানার পরে কর্ম করলো, তাহলে কিয়ামত পর্যন্ত তারা এই আনআমতা আলাইহিমের দলে শামিল হবে, সরল পথের উপর রয়েছে। চামারের ঘর থেকে আসলেও, শূদ্রর ঘর থেকে, মেথরের ঘর থেকে আসলেও, যে কোনো জায়গা থেকে সে উঠে আসুক না কেন, যদি উঠে চলে আসে এই পুরস্কৃতদের পথে, সরল পথে, তাহলে অনেক সময় আমার চাইতে আপনার চাইতে শ্রেষ্ঠ। কারণ আমার আপনার গুনার অনেক বোঝা আছে, হয়তো সেই বোঝা থেকে আপনি তওবা আর সংশোধনের মাধ্যমে মুক্ত হইতে পারেননি, এখনো গুনার বোঝা নিয়ে চলছেন, গুনাহ আছে, দৈনিক বেশ কিছু গুনাহ হচ্ছে, কিছু নেকির কাজও করছেন মুসলিম হিসাবে, এইরকম জীবন যাপন করছেন। অনেক যাদেরকে আলেম সমাজ বলছেন তাদের মধ্যে তারাও দোষ মুক্ত নয়, তারাও পাপ মুক্ত না, থাকতে পারে আমাদের, কিন্তু একজন ব্যক্তি চামার মেথর পেশাব পায়খানা সাফ করতো, সেখান থেকে উঠে আসছে, না পাক জিনিসকে সবসময় নাড়াচাড়া করতো, কাজকে একেবারে জঘন্য কাজ মনে করা হয়, ছোট কাজ মনে করা হয়, সেই ঘর থেকে উঠে এসছে, আর উঠে আসার পরে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই কথা বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরের বিশ্বাসের সাথে, এমন নয় যে শুধু মুখেই বললো, মন্ত্র না, মন্ত্র কোনো কাজে আসবে না, অন্তরের সততার সাথে, বিশ্বাসের সাথে কথায় উচ্চারণ করলো, স্বীকৃতি দান করলো, আর প্রস্তুত কাজকর্ম করার জন্য, আমল করার জন্য প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করার পরে বা ইসলাম গ্রহণ করার সময় বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাইছি, ওয়ালাকিন আশতারিত, তবে আমার একটা শর্ত আছে, কন্ডিশন আছে। বললেন নবী সাল্লাম, কি শর্ত তোমার? শর্ত হচ্ছে যে আইয়াগফির আল্লাহ লি, আল্লাহ যেন আমাকে মাফ করেন, অনেক গুনাহ হয়েছে, অনেক ভুল ভ্রান্তি হয়েছে, পাপ হয়েছে, অন্যায় হয়েছে, সুতরাং এই শর্ত যদি আপনি পুরা করেন, ওয়াদা করেন যে আমার গুনাহ মাফ হবে, তাহলে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি জানো না যে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে অতীতের সমস্ত পাপকে ধ্বংস করে দেয়, ইসলামে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তাহলে আজকে কেউ যদি, কোনো অমুসলিম ভাই বা কোনো বড় শিরককারী যদি অন্তর থেকে তওবা করে আর আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়, তাহলে সেই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ এখনই মাফ। চিন্তা করতে পেরেছেন? পক্ষান্তরে জন্মসূত্রে আমরা মুসলিম, পাপও করছি, নেকিও করছি, হতে পারে গুনার বোঝা আমাদের থাকছেই, এক এক শ্রেণীর মানুষের এক এক রকমের গুনাহ, শয়তান যাকে যেমন ভাবে পারছে গুমরা করার চেষ্টা করছে। হয়তো একজন তৌহিদের আলেমকে শিরক করাতে পারবে না, বিদাত করাতে পারবে না, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াতে পারবে না, কিন্তু তার মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দেবে, হিংসা বিদ্বেষ, বরদাস্ত করতে পারে, গায়ের জ্বালা, অপরকে বরদাস্ত করতে পারে, অ্যালার্জি খুব বেশি হতে পারে, যে তার মধ্যে আরো এই রকমের বহু রোগ আছে, গিবত এক শ্রেণীর মানুষ আছে যারা পড়াশোনা মাদ্রাসায় করেছে কিন্তু গিবত মুক্ত হইতে পারে না, অথচ আমাদের সালাফে সালেহীন যারা ইমাই কিরাম তারা বলতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে গীবত সম্পর্কে জিজ্ঞাসা করে তো আমি জবাব দিতে পারবো যে আল্লাহ কারো গীবত করেনি, সমালোচনা করেনি ব্যক্তি জীবন সম্পর্কে, যাতে অন্যের ক্ষতি হয় না। হ্যাঁ, অন্যের যদি ক্ষতি হয় সেই ক্ষেত্রে যদি বলেন তাহলে সেটা গীবত হয় না, কারণ অনেকে এই বিষয়টাকে বুঝে না। যেমন একজন লোক এখানে এসে আপনাকে বলছে যে ভাই আমি বিবাহ করতে চাই অমুকের বোনকে, তো চেনেন কি অমুকের পরিবারকে? আপনি চেনেন, একটু বলুন তো দেখি। আপনি জানেন যে ওই পরিবারটা ভালো না, বেহায়া, বেপর্দা, অথবা দিন ইসলাম নেই, শিরক বিদাত আছে ইত্যাদি।
তাহলে আপনার এখানে বলে দেওয়া ফরজ না ফরজ নয়? বলে দেওয়া ফরজ। আপনি যে গীবত করলেন, হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম আমরা বলেছেন এই বর্ণনাকারী দাজ্জাল মিথ্যা কথা বলতো, হাদিস কানায়াজাউল হাদিস, হাদিস রচনা করতো, বলেছেন না বলেনি? গীবত না গীবত নয়, কিন্তু এই গীবত করা ফরজ, না হলে হাদিস বুঝতেই পারবেন না যে হাদিস কোন হাদিস, সহিহ না যঈফ না জাল, এর স্মৃতি শক্তি দুর্বল, এ মনে রাখতে পারতো না, বেশি বেশি ভুল করতো, বলেছেন মুহাদ্দিসিনে কেরাম আমরা। কিন্তু ব্যক্তি জীবন সম্পর্কে যাতে অন্য লোকের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, অন্য লোক বিভ্রান্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, তাকে সরাসরি বলে সংশোধন করতে হবে। এই রোগগুলি রয়েছে যাকে শয়তান যেভাবে পেরেছে গুমরা করেছে। সম্মানিত ভাইরা, ফিরে আসি কথা লম্বা না করে সেরাতে মুস্তাকিমের দিকে। সেরাতে মুস্তাকিম সরল পথ, কিয়ামত পর্যন্ত যারা এই পথের ওপর থাকবে তারা পুরস্কৃত। এই পথটা কাদের পথ? আল্লাহ পাক বলছেন ওমাই ইয়ুতি ইল্লাহ ওয়া রাসূল, যার আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। ফাউলাইকা মাআল লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, ওরা ওই সব লোকদের সাথে হবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, ইনাম করেছেন। মিনান নবীইন, এরা হচ্ছে নবীরা। তাহলে এই সরল পথ হচ্ছে নবীদের পথ। ওয়াসসিদ্দিকিন, আর অতি সত্যবাদী যারা সিদ্দিকিন সাহাবায়ে কেরাম তাদের পথ। ওয়াসসুহাদা, এবং শহীদদের পথ। সুহাদার আরেকটি তাফসীর আল্লামা ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন, সুহাদা মানে ওলামা, সেটা হচ্ছে আলেমদের পথ, যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়ে থাকে। সূরা আলে ইমরান যেমন আল্লাহ পাক বলেছেন যে উলুল ইলমি কায়িমা বিল কিসত, যারা আহলে ইলম, যারা জ্ঞানী, যাদের কোরআন সুন্নাহর ইলম আছে, তারা ন্যায়সঙ্গত আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের সাক্ষী দিয়ে থাকে। তাহলে ওলামাদের সাথে হবে, সোহাদাদের সাথে, শহীদদের সাথে হবে। অসলেহীন, আর যারা সৎকর্মশীল, এলম হয়তো বেশি নাই কিন্তু আমল সুন্দর আছে, যতটা জেনেছে সঠিক জেনেছে এবং সেই মোতাবেক আমল করেছে, কর্ম করেছে, সৎকর্মশীল, তাদের সাথে হবে। তো এই সরল পথ, এই লোকদের পথ, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদ ওলামাদের পথ, আর সৎকর্মশীল নেক লোকদের পথ। আর গজবপ্রাপ্তদের পথ, ইহুদিদের পথ হচ্ছে জানলেন, জানার পরে মানলেন না, অমান্য করলেন, না 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 এটা মানা যাবে না, মানবো না এটা। আর আরেক দল, না না ওইসব জানার সময় নেই, বলেন ভাই একটু আসবেন কালেমা সেন্টারে, এখানে সাপ্তাহিক প্রোগ্রাম হয়। আমরা অনেক ভাইদেরকে বলি যে ইসলামী সেন্টারে আসেন, আর ওখানে প্রোগ্রাম হয়, সে সময় নেই, খুব ব্যস্ত, সময় নেই। হ্যাঁ, জানবেও না মানবে না কিয়ামত পর্যন্ত। এই চরিত্র যদি কারোর মধ্যে থাকে, জানলো না মানলো না, তাহলে তারা পথভ্রষ্ট, তারা সরল পথ থেকে সরে রয়েছে। আর জানলো, জানার পরে মানলো না, মাদ্রাসায় পড়েছে কোরআন হাদিস আরবি ভাষা বুঝে, হাফেজে কোরআন এবং অর্থও বুঝে, কিন্তু না অপব্যাখ্যা করে, মানবে না। অপব্যাখ্যা কেন হয়? কোরআনের আয়াত পেশ করছে, পেশ করে শিরক বিদাতের প্রচার করছে, যেন কোরআন এবং হাদিসে আল্লাহ পাক শিরকের কথা শিখেছেন। এই রূপ কেন ঢুকলো? এই জন্য যে সিরাতে মুস্তাকিমে থাকার জন্য আপনার কোরআন সুন্নাহকে স্বাধীন হয়ে বুঝলে হবে না। যা আমি সাহাবায়ে কেরামকে উপেক্ষা করলাম, তারা কিভাবে বুঝেছে ওটা দেখার বিষয় নয়, সাহাবায়ে কেরামরা কিভাবে কোরআন হাদিসকে বুঝলেন, তারা তো বুঝেছেন, তাদের সামনে আয়াতগুলি ছিল না, ওদের দৃষ্টিকোণ থেকে আমি বুঝবো না। তাবেইনরা কিভাবে বুঝলেন, আইম্মাই কেরাম, সে ফোকাহা হোক অথবা মুহাদ্দিসিনে কেরাম হোক, সালাফে সালেহীন, তাবা তাবেইন, এই স্বর্ণযুগের ওলামায়ে কেরামরা কেমন করে বুঝেছেন ওটা আমার দেখার বিষয় না, আমি স্বাধীন চিন্তায় এইভাবে আমি বুঝেছি, সুতরাং আমি এইভাবে বলবো। কোরআনে বলেছে শিরকের কথা, যেন শিরকের ধর্ম কোরআনে আছে। এইভাবে এক শ্রেণীর লোকেরা কোরআনে কেরিমের অপব্যাখ্যা করে থাকে। তাহলে রোগটা হচ্ছে যে কোরআন এবং হাদিস চর্চা করতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে স্বাধীন চিন্তাধারা না, আপনি চিন্তা করেন কিন্তু সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন থেকে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার আগে কোরআনে কেরিমের একটি আয়াত আরেকটি আয়াতের তাফসীর করছে না করছে না, এই শুধু একটি আয়াতকে নিলেন আর অন্য আয়াতকে আপনি ছেড়ে দিলেন। যেমন গুমরাহির কারণ যে এখানে হয়, স্বাধীনভাবে চিন্তা করতে যায়, একটি আয়াতকে অনেক আয়াতকে ছেড়ে দেয়।
এর উদাহরণ আপনি অনেক রয়েছে কিন্তু একটি নিতে পারেন। যেমন আল্লাহ পাক বলছে যে শহীদদেরকে তোমরা মৃত বলিও না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় শহীদ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এন্তেকালের সময় তার আগে যে বিষ দিয়েছিল ইলা, সেই বিষের প্রতিক্রিয়া শুরু হয়েছিল, আর তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত বরণ করেছেন। জানেন তো, আর না জানলে আজকে ভালো করে শুনেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় শহীদ, ইহুদিদের চক্রান্তে শহীদ হয়েছেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মারা যাননি, হায়াতুন নবী। আমাদের দেশের মানুষরা বলে না বলে না, তাদেরই সংখ্যা বেশি কিনা? কিন্তু এটা সরল পথ না, এটা এদিকের ওইদিকের পথ, হয় মাগদুব আলিমের পথ না হয় দল্লিনের পথ। কোনটা পথ আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। হে নবী, তুমিও মাইয়্যিত। মাইয়্যিত কাকে বলে? বাংলায় তো ব্যবহার করেন শব্দটা, করেন না? হ্যাঁ, যে আজকে মাইয়্যিতের দাফন হলো, যাচ্ছি মাইয়্যিতের দাফনে, বাংলায় ব্যবহার করছেন। হ্যাঁ, মাইয়্যিতেরই না দাফন হয়। তাহলে মাইয়্যিত মানে বাংলায় একজন সাধারণ মুসলিম, বুঝতে পারছেন? আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী তুমি তো মৃত। আল্লাহ পাক বলছেন, আফাই মিথ্যা ফাহমুল খালেদুন। হে নবী তুমি যদি মারা যাও, মিথ্যা মিথ্যা মুত্তা মাথায় মুতো থেকে মাথায় আমার তো দুই রকম ভাবে হয়, যারা আরবি গ্রামার বুঝেন, মিথ্যা হয় মুত্তা হয়। আফাই মিথ্যা, তুমি যদি মৃত্যু বরণ করো মারা যাও, ফাহমুল খালেদুন, তারা চিরকাল থাকতে ইচ্ছে নাকি? বুঝতে পারলেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবেন, এ কথা আল্লাহ বলছেন না বলছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, আফাইম মাতা আও কোতেলা, নবী যদি মারা যান অথবা তাকে নিহত করা হয়। মাতা, জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যখন নবী সর ইন্তেকাল হয়ে গেল, তার বাড়ি একটু দূরে ছিল, আসলেন। আসার পরে চাদর মোবারকটা উঠালেন আর চুমন দিলেন কপালে, আর তারপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুই মৃত্যুকে আল্লাহ একত্রিত করবেন না। যেই মত আপনার ভাগ্যে লেখা ছিল ফাকাদ মিত্তা, সেই মত আপনার হয়ে গেছে। বললেন না বললেন না? জি। তারপরে ওইদিকে উমার রাদিয়াল্লাহু আনহু বোঝানো সম্ভব হচ্ছে না, তিনি হুশ হারিয়ে ফেলেছেন, বলছেন না মারা যাননি, আর যদি মারাও যান আবার আসবেন তিনি। এইরকম কথাবার্তা যখন বলছেন, দেখলেন যে এ তো মুশকিল একে বোঝানো, খুতবা বক্তব্য শুরু করলেন আর বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। শুনে রাখো, যেই যারা মুহাম্মাদের পূজা করত, শুনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়েছেন। মাতা মানে কি? মারা গেছেন নয়? আস্তে করে যে বলছেন, মানে ভয় লাগছে, কি জানি বেয়াদবি হয়ে যায়, কি জানি নবীর বেয়াদবি করে দিলাম, আর হায়াতুন নবী বললে একেবারে ঠিক সম্মান করলাম। এই যে চিন্তাধারা ঢুকে আছে, আগাছা ঢুকে আছে, এগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, এখানে অনেক পড়া লোকেরা আছেন, আরবি গ্রামার সামান্য হইলেও কিছু বুঝেন, মা তেমত মারা গেছেন, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, শুনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। আর নবীকে যদি বলেন যে তিনি হায়াতুন নবী, তিনি বেঁচে আছেন, তার আল্লাহর সাথে শরীক করা হলো না হায়াতে, যে চিরঞ্জীব আল্লাহ, চিরঞ্জীব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই তো করেছে এক শ্রেণীর লোকেরা, যে আল্লাহ আর মুহাম্মাদে শুধু মিমের পার্থক্য, আহাদ আর আহমদ, আল্লাহ আহাদ আর মিমটাকে সরিয়ে দিয়েছে, না হলে আহমদ, আহমদই আহাদ, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। কত বড় শিরকি কুফরি! এগুলি কথা কি হিন্দুরা বলে নাকি? এগুলি কথা কি খ্রিস্টানরা বলে নাকি? এগুলি এক শ্রেণীর মুসলিমদের আকীদা। ওহি যো মুস্তাবি আরশে খোদা বানকার, উতার পড়া মদিনে মে মুস্তাফা বানকার, যে আল্লাহ আরো সে তিনি তো মোহাম্মদ হয়ে মদিনায় নেমেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোক ওলি আউলিয়ার মধ্যে হুলুল করে আছেন, এই আকীদা কি নেই? আকীদা কি হোসেন মনসুর হাল্লাজের আকীদা নয়? এটা সরল পথ নাকি ডানে বামের পথ? শুধু বুঝতে বলছি আপনাদেরকে, চিন্তা করুন ভালো করে। সরল পথ সম্পর্কে তাফসীরকারগণ
এর বিভিন্ন মত রয়েছে যে সরল পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সিরাত মুস্তাকিম এর মানে কি, এর ব্যাখ্যা কি, মানে অর্থ তো বুঝতে পারছেন যে সিরাত মানে রাস্তার, মুস্তাকিম মানে সোজা, সরল পথ সোজা পথ। কিন্তু তাফসীর করতে গিয়ে তাদের একটি মত হচ্ছে যে সরল পথ হচ্ছে আল কোরআনুল করিম, তাহলে কোরআনে করিমকে আঁকড়ে ধরে হচ্ছে সরল পথ। কোরআনে করিম বাদ দিয়ে বলবে যে আমিও তো এক আল্লাহকে মানি, যদিও আমি ইহুদি মতবাদে আছি অথবা আমি খ্রিস্টান, কিন্তু আমি তো আল্লাহকে এক বলি, আমি ত্রিত্ববাদ মানি না, চলবে না। কোরআনে জীবন যাপন করতে হবে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে সরল পথ। আমিও তো ভালো কাজ করি, পাপকে ঘৃণা করি, পাপ করি না, যদিও আমি হিন্দু কিন্তু আমি ভালো কাজকে পছন্দ করি, ভালো লোককে পছন্দ করি, যথেষ্ট না। তাহলে সিরাতে মুস্তাকিমের একটি ব্যাখ্যা তাফসীর কারগণ বলেছেন যে আল কোরআন। আর তারা এই মর্মে তিরমিজির একটি হাদিস পেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মতিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মজবুত রজ্জু, মজবুত রশি, যাকে রশি বলেন আপনারা, কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহ পাকের রশি। আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামি, আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধরো, মানে আল কোরআন কে মজবুত করে ধরো। হুয়া হাবলুল্লাহিল মতিন ওয়া হুয়া যিকরুল হাকিম, আর সেটা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ উপদেশ। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, আর সেটি হচ্ছে সোজা পথ, সরল পথ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিমকে বললেন সিরাতে মুস্তাকিম, এটা হচ্ছে সরল পথ। তাহলে কোরআনি জীবন, অমুসলিম ভাই বোনদেরকেও বলবো যে কোরআনি জীবন হচ্ছে সরল পথ, মুসলিম ভাই বোনদেরকেও বলবো যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের বাস্তবায়ন হচ্ছে সরল পথ। কেমন বাস্তবায়ন হতে হবে? এলেম শিখতে হবে, কর্ম করতে হবে। শিখলেন জানলেন আর কর্ম বিপরীত উল্টো দিকে, না বিপদ, আল্লাহর গজব নেমে আসবে। শিখলেন না, কোরআনের ধার ধারলেন না, কোরআনের কি প্রয়োজন? আজকাল আমাদের দেশে পয়সাওয়ালা মানুষের অবস্থা এরকমই, তারা তো জানে যে এক শ্রেণীর হুজুর আর হাফেজ কারি সাহেবদেরকে অল্প পয়সায় ভাড়া পাওয়া যায়, আর কোরআনের প্রয়োজন সারা জীবন কখনো হয় না। কখন প্রয়োজন হয়? মা মারা গেলে কোরআন খানির প্রয়োজন, বাপ মারা গেছে সেই জন্য কোরআন খানির প্রয়োজন, ওই জীবনে একবার কোরআন পড়া লাগবে, কখন বাপ মরবে কখন মা মরবে, সেই জন্য কোরআন শিখে লাভটা কি? আরে সায়েন্স শিখবো, টেকনোলজি শিখবো, কম্পিউটার শিখবো, এই শিখবো ওই শিখবো, পেটের ভাত হবে, তাই না? যার ফলে পয়সা লোকেরা কোরআন শিখে না। আমরা যদি এই অল্প মূল্যে মানুষের কাছে দুটো পেটে খেতে পাবো, অল্প কিছু পয়সা পাবো, সেই জন্য কোরআন পড়তে বাড়ি বাড়ি না চলে যেতাম, তাহলে প্রত্যেক স্তরের মুসলিমরা কোরআন শিখতে বাধ্য হতো। তারপরে এই যে ভ্রান্ত ধারণা যে কোরআন শুধু ওই মৃত্যুর সময় লাগে, এটা একেবারে ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন ইরশাদ করেছে লিয়ুনজিরা মান কানা হাইয়ান, এই কোরআনে করিম কে আল্লাহ পাক রাসূলের প্রতি এই জন্য নাজিল করেছেন যাতে করে তিনি সতর্ক করেন, সাবধান করেন ওই সব ব্যক্তিদেরকে যারা জীবিত। তাহলে কোরআন কার জন্য নাজিল হয়েছে? জীবিতদের জন্য। মানুষ মারা গেলে কর্ম চলতে থাকে না, বন্ধ হয়ে যায়? একজন চোর চুরি করতো, মারা গেছে, তার চুরি চলবে না, বন্ধ? একজন নামাজে নামাজ পড়তো, মারা গেলে নামাজ চলবে না, বন্ধ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস, ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার কর্ম বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা আছে, কিছু রাস্তা আছে কিন্তু সেই রাস্তাগুলির মধ্যে এইরকম রাস্তা নেই যে রাস্তাগুলি এই যে কোরআন খানির ব্যবসা এক শ্রেণীর মানুষরা শুরু করেছে। সম্মানিত ভাইরা, সিরাতে মুস্তাকিম সম্পর্কে বলছিলাম যে একটি তাফসীর হলো কোরআনে করিম, আর একটি তাফসীর হচ্ছে ইসলাম। সিরাতে মুস্তাকিম সরল পথ মানে হচ্ছে ইসলাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া মান ইয়াবতাগি গাইরাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান বা পথ মত সন্ধান করবে যে আমি ওই পথ দিয়ে আল্লাহর কাছে আসব। বড় বড় শহরে আসার জন্য অনেক রাস্তা, তাই না? এই দুবাই শহরে বিভিন্ন দিক থেকে লোকেরা এসেছেন,
এখন এই যুক্তি যদি কেউ পেশ করে, অনেকে পেশ করে, বিদ্যাপন্থীরাও পেশ করে আর অমুসলিমরাও অনেকে পেশ করে যে আমাদের সবার উদ্দেশ্য আল্লাহ পর্যন্ত পৌঁছা, আপনি আপনার ইসলাম দিয়ে পৌঁছেছেন, আমি হিন্দু ধর্ম দিয়ে পৌঁছেছি, আরে আরেকজন ইহুদি ইহুদি ধর্ম দিয়ে পৌঁছেছে, আরেকজন বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্ম দিয়ে পৌঁছেছে, আরেকজন শিখ শিখ ধর্ম দিয়ে পৌঁছেছে, সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছা। ওই রকমই আজ বিভিন্ন তরিকত গুলি রয়েছে, এই তরিকতলারাও এইরকমই বলে থাকে যে সবগুলি রাস্তা পৌঁছা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছা। হ্যাঁ, আল্লাহ পাক তো একটা রাস্তার কথা বলেছে, সিরাত মুস্তাকিম এক বচন, তাই না? সাবিল ফাতাফাররাকু আন সাবিলিহি এক বচন। তাহলে আল্লাহর রাস্তা হচ্ছে কয়টা? একটি রাস্তা। ওই রাস্তার সন্ধান করতে হবে, ওই রাস্তা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দীন ইসলাম আমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য পথ মত যদি কেউ সন্ধান করে যে সেই পথে এসে আমি দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল করব, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ পাক কবুল করবেন না, কখনো আল্লাহ গ্রহণ করবেন না, যতই ভালো কাজ করেন না কেন। জনকল্যাণমূলক কাজ অনেক করেছে, অনেকে করেছে এইরকম, কিন্তু আল্লাহ প্রদত্ত দীন ইসলামের পথ দিয়ে না, অন্য পথ দিয়ে সে করেছে, আল্লাহ বলছেন কখনো কবুল করা হবে না। তবে দুনিয়াতে আল্লাহ কিছু ছিটিয়ে দেবেন, কারণ আল্লাহ মানুষের মেহনতকে নষ্ট করেন না, আর এরা ভালো কাজ কিছু করেছে, এই জন্য দুনিয়াতে কিছু দানা ছিটিয়ে দেবেন, ভালো নেতৃত্ব দেবেন, ভালো খ্যাতি দেবেন, সুস্থতা দেবেন, ভালো কিছু দেবেন। আখেরাতে আল ওয়াহু ফিল আখেরাতে মিনাল খাসিরিন, পরকালে বড়ই ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের দলে, জাহান্নামীদের দলে শামিল হবে। তো সম্মানিত ভাইরা, সরল পথ কোরআন করিম, সরল সরল পথ হচ্ছে ইসলাম। আর কোন কোন তাফসীরকার বলছেন যে সরল পথ হচ্ছে তরিকুল উবুদিয়া, ইবাদতের পথ, ইবাদতের জীবন যাপন যদি করেন তাহলে সরল পথে আছে। আর ইবাদত, এর আগে বলেছি আমি আমার এশার আগের আলোচনায় যে আল্লাহর বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইবাদতের জিন্দেগি। তাহলে এইরকম যদি জীবন যাপন করেন তো কথা একটাই, শব্দের পার্থক্য হলে কোরআন কারিমের বাস্তবায়ন, ইসলামের বাস্তবায়ন আর ইবাদতের জীবন একই কথাই, ভাষার শুধু পার্থক্য। আরেক দল বলছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করা, আল্লাহ এবং রসুলের আনুগত্য করাই হচ্ছে সরল পথ। কথা ঠিক, আল্লাহ রসুলের আনুগত্য করাই হচ্ছে কোরআন কারিমের আদর্শ, আল্লাহ পাক এবং রসুলের আনুগত্য করাই হচ্ছে দীনে ইসলাম, আর আল্লাহ এবং রসুলের আনুগত্য করাই হচ্ছে ইবাদত বন্দেগীর জীবন যাপন। তো সবগুলি একই জায়গায় ফিরে আসছে যে সরল পথ হচ্ছে কোরআন কারিমের জীবন যাপন, ইসলামিক আদর্শের বাস্তবায়ন, এই হচ্ছে সরল পথ। এই সরল পথকে পাওয়ার জন্য যে পদক্ষেপগুলি লাগবে এগুলি বলে আমার আলোচনা শেষ করছি। প্রথম পদক্ষেপ হচ্ছে ইলমের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে সরল পথে থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জন সঠিক উৎস থেকে করতে হবে, আপনার উৎস আবার ভুল না হয়। মাছ ধরতে গেছেন আর এমন জায়গায় মাছ ধরছেন যেখানে মাছ নেই, এমন পুকুরে গিয়ে মাছ ধরছেন বা জলাশয়ে মাছ ধরছেন যেখানে মাছ নাই, অন্য কীট পতঙ্গ পোকা আছে, তাহলে কি মাছ পাবেন? হ্যাঁ, তো উৎস ঠিক থাকতে হবে। সিরাতে মুস্তাকিম সরল পথের যে জ্ঞান অর্জন করবেন, এই জ্ঞানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মুত্তা মালিকের হাদিস, আর এছাড়া অন্যান্য সুনানের কিতাবেতে এই হাদিসটি রয়েছে, হাদিস সহি। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বস্তু আমি ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, দলীন হবে না আর মাগজুব আলিম হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, বরং পুরস্কৃত হবে। কি ওই দুটো জিনিস? কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল করিম, জি, আর সুন্নতি, আর আমার সুন্নত, আমার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত সেটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। আর যেটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হইল না অথবা সূত্র একেবারে জাল, সেগুলি জাল অথবা দুর্বল, সুতরাং হাদিসের ক্ষেত্রে অবশ্যই চেক করা লাগবে যে হাদিসটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে না পৌঁছেছে না। আর অধিকাংশ মুসলিম সমাজের গোমরাহির ক্ষেত্রে, ভুল পথে চলে যাওয়ার ক্ষেত্রে, সরল পথ থেকে অপসৃত হওয়ার ক্ষেত্রে কাজ করেছে জাল জয়ীফ হাদিস,
জালজুইফ হাদিস বড়ই ক্ষতিগ্রস্ত করেছে উম্মতে মুসলিমাকে। সহি হাদিসের প্ল্যাটফর্মে চলে আসেন যে কোরআনে কারিমের আয়াত একটি আয়াত আমার জন্য যথেষ্ট, একটি আয়াত যথেষ্ট, বেশি আয়াত প্রয়োজন। তবে একটি আয়াত আর একটি আয়াতের সাথে সমন্বয় করতে হবে, এক জায়গায় হয়তো সংক্ষেপে আছে আর এক জায়গায় বিস্তারিত আছে, আপনাকে দুটো সমন্বয় করা লাগবে। আপনি স্বাধীনভাবে সাহাবায়ে কেরামের বুঝটাকে আপনি সামনে রাখলেন না যে তারা কিভাবে আয়াতটা বুঝেছেন, তাবেইনরা কি বুঝেছেন, আইমা মুহাদ্দিসিন কিভাবে বুঝেছেন, ফুকাহায়ে কেরামরা কিভাবে বুঝেছেন, সেটা না করে আপনি আপনার যুগের কেউ বলেছে ওইভাবে আপনি চলেন, শিরক বিদাতের পথেই চলে গেলেন, না ওইরকম করলে হবে। সরল পথ আপনাকে গ্রহণ করতে হবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এলম হাসিল করার ক্ষেত্রে। সুতরাং এলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর বাস্তবায়ন করতে হবে। তাআলা বলে ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ আইন, এতটা যা দিয়ে সেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারে। আর উচ্চ শিক্ষা লাভ করা শরীয়তের বড় বড় আলেম হইতে হবে, এটা ফরজে কিফায়, ফরজ আইন না। যেমন মুসলিম সমাজে কিছু ডাক্তার হইতে হবে, কিছু ইঞ্জিনিয়ার হইতে হবে, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হইতে হবে, যাতে করে বিজাতির মুখাপেক্ষী না হয়ে যায়, এটা যেমন ফরজে কেফা, ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়। মুসলিম জাতির কিছু লোককে এইসব শিক্ষাগুলি গ্রহণ করতে হবে যাতে কাফের দ্বারস্থ না হইতে হয়। ঠিক তেমনি শরীয়তের উচ্চ জ্ঞান হাসিল করা, এটা ফরজে কেফায়। তো এলম হাসিল করার ক্ষেত্রে সরল পথে থাকতে হবে, অর্থাৎ আপনি যে এলম হাসিল করছেন তার উৎস যেন কোরআন এবং হাদিস হয়, তাহলে পথভ্রষ্ট হবে। এলমের পরে আমলের ক্ষেত্রে আসেন, আমলের কয়েকটি ক্ষেত্র আছে। একটা হচ্ছে বিশ্বাস, অন্তরের কর্ম, হৃদয়ের কর্ম আমল, আর একটা হচ্ছে ইবাদত বন্দেগী, আর একটা হচ্ছে আখলাক মামলাত, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, আচার আচরণ, লেনদেন, একজনের আর একজনের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সাথী সঙ্গীদের সাথে সম্পর্ক, ছোটর বড়ের সাথে সম্পর্ক, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, কোন ব্যবসা চলবে কোনটা চলবে না, বিবাহ সাদির বিধিবিধান, তালাকের বিধিবিধান, এগুলি হচ্ছে মামলাত। এই যতগুলি ক্ষেত্র বললাম সবগুলি ক্ষেত্রে আপনাকে সরল পথ সন্ধান করে নিতে হবে, সরল পথ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং এর উপর অটল হতে হবে। আকীদার বিষয়ে আসেন, আকীদার বিষয়ে মুসলিম উম্মায় বিভ্রান্তি হয়েছে। যারা ইসলামের বাইরে রয়েছে তারা তো রয়েছেই, যারা সরল পথ থেকে দূরে, কিন্তু মুসলিম জাতির মধ্যে অধিকাংশ মানুষ আমাদের উপমহাদেশের আকীদার ক্ষেত্রে ত্রুটি, এবাদত বন্দেগীতে অনেকে মাশাআল্লাহ নামাজে কোনো ত্রুটি নাই, মানে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ত্রুটি নেই, নামাজের তরিকায় ত্রুটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন করে নামাজ পড়েছেন এর খবর নেই, কিন্তু নামাজ মাশাআল্লাহ। দিনে কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ, তাই না? সুন্নাতের রাতে বা কত রাকাত? 12 বা 10, আব্দুল্লাহ বিন উমার হাদিস 10, আর এক হাদিস হচ্ছে 12। হ্যাঁ, তাহলে 12 আর 17 কত হলো? হ্যাঁ, কত? 29। আর বেতর সর্বনিম্ন কত? 1। তাহলে কত হইল? আর যদি তাহাজ্জুদ পড়েন তাহলে কত? হ্যাঁ, 11। যদি তাহাজ্জুদ পড়েন তাহলে টোটাল কত নামাজ হইল? অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়েছেন 11 রাকাত, ঠিক না, বেতর সহ। তাহলে 11 29-এর সাথে মিলালে কত রাকাত নামাজ হয়? হ্যাঁ, 40 রাকাত নামাজ, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 রাকাত নামাজ সারা দিনে পড়েছেন, ফরজ, সুন্নাতে রাতে বা তাহাজ্জুদ বেতর সহ। আর একজন মানুষ আমাদের দেশে এশার নামাজই কত পড়ে? 17 পড়ে। তাহলে অনেক সময় দেখা যায় নামাজের ক্ষেত্রে এই নামাজের ইবাদতে ত্রুটি নেই, কিন্তু নামাজের তরিকায় ত্রুটি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন ভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আমরা দেখেছি নাকি? কারা দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছেন। তারা দেখে লুকিয়ে রেখেছেন না বর্ণনা করেছেন? বর্ণনা করেছেন। কোথায় আছে? হাদিসে আছে। তাহলে হাদিস উৎস, নামাজ সন্ধান করার জন্য, সহি নামাজ শিখার জন্য হাদিস উৎস। ছোট কিতাব আর নামাইতো, নামাইতো আর গিয়ার চেঞ্জ করেন, একবার সলাতু জোহরে, একবার ফরিদাতা লিল্লাহে, একবার নফল, তো আরেকবার সুন্নাত, আরেকবার ফরজে কিফায়া,
সুবহান আল্লাহ, একজন মানুষ পেরেশান হয়েছে, বাবারে পারবো না, নামাজ পড়বো না, হয়েছে না হয়নি? তাহলে এই যে এই এত বেনামাজি তৈরি করেছে এইসব বিদাতে, এর জবাব কারা দেবে যারা এইসব বিদাত আবিষ্কার করেছে? আর আজ যারা এই বিদাত গুলির শিক্ষা দিচ্ছে তারা কিয়ামতের দিন জবাবদেহী করবে। সর্বনিম্ন 33 মার্ক পাওয়ার জন্য 17 রাকাত সারা দিনে নামাজ, এর সাথেই 17, কিন্তু নবীর তরিকা শিখলো না, সারা জীবন নামাজ পড়লো। ব্যক্তি জীবনে দিন কায়েম করলো না আর অন্য ক্ষেত্রে দিন কায়েম করার জন্য পেরেশান। ব্যক্তি জীবনে দিন কায়েম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়া। সরল পথ হচ্ছে যে আপনি আকীদার ক্ষেত্রে আকীদার সংশোধন করবেন। এলমের কথা এখন বাদ দিলাম, সময় এগিয়ে চলে গেছে। আকীদার ক্ষেত্রে, আকীদা মানে হচ্ছে ইসলামিক ফেথ, বিশ্বাস। আপনার বিশ্বাস হইতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আমাদের দেশে এমন এমন উদ্ভট বিশ্বাস আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, তাই না? ঠিক না? ওলিয়া উলিয়া সম্পর্কে আজব আজব বিশ্বাস, সুবহানাল্লাহ লাজিম। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মহিলাদের বিশ্বাস, পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাইরে বের হয়ে যাবে না, একেবারে কম্বল টম্বল দিয়ে জড়িয়ে লুকিয়ে থাকতে হবে। আরে আল্লাহ আকবার! বাচ্চা ভূমিষ্ঠ হলে মহিলা বাইরে যে বেরোবে, হ্যাঁ, তার বিশেষ তরিকা আছে, হাতে একটা কোনো হাতিয়ার অস্ত্র থাকতে হবে। কেন? না হলে জিনে ধরবে, না হলে ক্ষতি করে দেবে। সুবহানাল্লাহ, দেখছেন না, শিরকি বিদাতি বিশ্বাস আড়ে আড়ে ঢুকে রয়েছে আমাদের, মহিলাদের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে। তাহলে আকীদার ক্ষেত্রে প্রথম সিরাতে মুস্তাকিমে আসতে হবে এলমের পরে, কারণ এলম যদি ঠিক না থাকে তাহলে বিশ্বাস কি করে ঠিক হবে? প্রথম হচ্ছে জ্ঞান। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ এই জন্য বলছেন, বাবুল ইলমে কাবলাল কওলে ওয়াল আমাল। আমার এই চ্যাপ্টার হচ্ছে, অধ্যায় হচ্ছে যে জ্ঞান অর্জন করতে হবে কথা বলার আগে আর কাজ করার আগে, বিশ্বাস করার আগে, কর্ম করার আগে, নামাজ পড়ার আগে, ব্যবসা শুরু করার আগে, বিশ্বাস করার আগে ইলম হাসিল করতে হবে। এটা হচ্ছে ইসলাম। আপনারা যারা শারজা থেকে এসেছেন, যারা দুবাই আপনার আবুধাবি থেকে এসেছেন, তারা যদি রাস্তা সম্পর্কে আগে জানাই না থাকতো তাহলে পৌঁছিতে পারতেন? কখনো পৌঁছিতে পারতেন না। তাহলে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ হচ্ছে উৎস, অন্য জায়গা থেকে না। কোরআন সুন্নাহর দলিল আছে, বলছিলাম যে একটি আয়াত যথেষ্ট, আর একটা কথা বলিনি, একটি সহিহ হাদিস কোনো মাসলা প্রমাণ করার জন্য যথেষ্ট, কিন্তু সহিহ হাদিস, একটি সহিহ হাদিস। জ্ঞান অর্জন করলেন, জ্ঞানটা ঠিক, কারণ উৎস আপনার কোরআনে বা হাদিস, কোরআনে বা হাদিস থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন। আর তারপরে সেই জ্ঞানের ভিত্তিতে আপনার বিশ্বাসটা ঠিক হইতে হবে, আকীদা যেন ঠিক থাকে। আমি এই বিশ্বাস রাখি কারণ কোরআনে কারিম অমুক আয়াত এটা আছে, আমি এই বিশ্বাস রাখি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে। দাজ্জালের কথা কোরআনে কারিমে নেই, কিন্তু হাদিস আছে, বিশ্বাস করবেন না করবেন না? হ্যাঁ, ওয়া আউযু বিকা মিন মিনাল মাসীহিদ দাজ্জাল, নবী সাল্লামের দোয়া, এবং দোয়া করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বেশি ভয় করি তোমাদের জন্য মাসীহুদ দাজ্জালকে, বিশ্বাস করবেন না করবেন না? এক শ্রেণীর গোমরা বেরিয়েছে, ওরাও সিরাতে মুস্তাকিম থেকে ডানে বামে চলে গেছে, তারা বলছে কোরআনে থাকলে মানবো, না হলে মানবো না, আহলে কোরআন ওদের নাম, বুঝছেন না? না, কোরআন যথেষ্ট নয়, কোরআনে করিম খুব সংক্ষেপে তার ব্যাখ্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা আর হাদিসে যা আছে তা বিশ্বাস করা, পালন করা ফরজ। আলা ইন্নি উতিতুল কোরআন ও মিসলাহু মাহু, নবী করিম বলছেন, শুনে রাখো ভালো করে, যে আমাকে দেওয়া হয়েছে, ইন্নি উতিতুল কোরআন, আল কোরআন দেওয়া হয়েছে, ও মিসলাহু মাহু, তার সাথে আরো ওই রকমই দেওয়া হয়েছে। সেটা কি? হ্যাঁ না, সেটা কোনো বাতিনি এলেম, যেটা বিশেষ বিশেষ লোকেরা জানে আর কলব থেকে কলবে যায়, কোরআনেও নেই, হাদিসেও নেই। হ্যাঁ না না, এমন কথা নেই, যা আছে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, তো দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। তো আকীদাটা কোরআন হাদিস ভিত্তিক হইতে হবে, বিশ্বাস কোরআনে আছে, হাদিসে আছে, সহিহ হাদিস বিশ্বাস করেন, নেই কোরআন হাদিসে অবিশ্বাস, অবিশ্বাস করা ফরজ। কারণ আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য তাগুতকে অস্বীকার করা ফরজ। ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক বলেছেন তাগুতকে, বাতিলকে অস্বীকার করা আর তারপরে আল্লাহ পাকের ইবাদতের কথা আল্লাহ বলেছেন, ওয়া ইউমিন বিল্লাহ,
তাই না? তাহলে বোঝা গেল যে আপনার প্রথম মগজকে শিরক বিদাত থেকে ভুল পথ থেকে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপরে তাতে ভালো জিনিস রাখতে হবে। জ্ঞান অর্জনের কথা বললাম, আকীদা ঠিক করার কথা বললাম, তৃতীয় স্তরে এবাদত বন্দিগির কথা। এবাদত বন্দিগি মানে নিছক যেগুলো এবাদত বন্দিগি, জীবনের প্রত্যেকটা জিনিস এবাদত বন্দিগি, এমনকি মামলা ইসলামিক চরিত্র সেগুলো এবাদত বন্দিগির অন্তর্ভুক্ত, কিন্তু নিছক খালেস যেগুলো এবাদত, যেমন নামাজ, যেমন রোজা, যেমন জাকাত, যেমন হজ, যেমন উমরা, এগুলো যে এবাদত বন্দিগি, হেজাব পর্দা, মা বোনদের যে পর্দা হেজাব, এটা এবাদত, এটা এবাদত, এটা আদত না অভ্যাস নয়। যে আরব দেশে এসেছি, এখানে লোকেরা হেজাব করে, সৌদি আরবে গিয়েছি, এখানে সবাই পর্দা করে, তাই পর্দা করলাম, আর দেশে গেলাম তখন খুলে দিলাম, এখানে অধিকাংশ মহিলারা খুলে, তাই আমিও খুলে দিলাম, না তাহলে এবাদত থাকলো না, এবাদত থাকলো না, তাহলে ওর নাম আদাত হয়ে গেল। এবাদত আর আদাতে পার্থক্য, বায়ের পার্থক্য, তাই না? কিন্তু এবাদত যখন মানুষ এবাদত মনে করে, এই হেজাব করবে, পর্দা করবে মা বোনেরা, তখন যেন সেই ব্যক্তি আল্লাহ পাকের এবাদতে আছে, আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট এবং তাকে আল্লাহ পাক জান্নাত দেবেন। আর যেই ব্যক্তি পর্দা করলো, কিন্তু সবাই করে সেজন্য এখানে করেছি, পরিবেশটা পর্দার সেই জন্য আমি করছি, আর পরিবেশ যেখানে না কেউ বোরখা পরে না, আমি একা কেন বোরখা পরবো? তাহলে সেই ব্যক্তি আদত করলো, এবাদত করলো না, মানে রস্ম রেওয়াজ যেটা প্রথা, প্রথাকে ফলো করলো, এবাদত বন্দিগি আল্লাহ পাকের করলো না, কোনো নেকি পাবে না, বরং গুনাহগার হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এবাদত বন্দিগির ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম হচ্ছে যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মাধ্যমে এবাদত বন্দিগি করতে বলে সেই ভাবে এবাদত বন্দিগি। নামাজ কেমন পড়বেন বললাম, হ্যাঁ, হজ কেমন করবেন, না আমাদের তরিকার হজ আলাদা, ওদের আলাদা, না এরকম না, আমরা আরাফায় গিয়ে পুরা নামাজ পড়বো, ওরা কসর করবে, এটা চলবে? যেমন হাজির আজকাল অনেকে করে, না এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হজ করেছেন, বিদায় হজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের তরিকা একরকম ছিল, সেটা জানতে হবে, জানার পরে এবাদত বন্দেগি রাসূলের তরিকায় করতে হবে, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। এবাদত বন্দেগির কথা সংক্ষেপে বললাম, আর তারপরে আখলাক, চরিত্র, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, এই ক্ষেত্রেও সিরাতে মুস্তাকিমে থাকতে হবে। এমন নয় যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আর আমি রমজান আসলে রোজাও রাখি, পয়সার জাকাতও দিই, কিন্তু আমার হারাম ব্যবসা চলছে, কারো সিনেমার ব্যবসা, কারো অশ্লীল সিডির ব্যবসা, আর কারো জুয়ার ব্যবসা, ইত্যাদি ইত্যাদি হারাম ব্যবসা শেষ নেই, বুঝতে পারছেন, কারো সুদি কারোবার, অসুবিধাটা কি? আমি নামাজ তো পড়ি না, সেরাতে মুস্তাকিমে না। আপনি মামলাতের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে একসাথে আমি বয়ান করলাম। আখলাক চরিত্র, মানুষ একজন মানুষের আরেকজনের সাথে সম্পর্ক কেমন হইতে হবে, সেটা ইসলামের আর কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে শ্রদ্ধা করবে, অনেক সময় বড়কে শ্রদ্ধা করতে গিয়ে অতিরঞ্জন করে, এটাও তো মামলাত, আখলাক চরিত্র। কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ পাক যেভাবে শিখিয়েছেন, তার রাসূল যেভাবে শিখিয়েছেন, সেটাকে ফলো না করে সে বাড়াবাড়ি করলো অথবা ঘাটতি করলো, ঘাটতি করলো তো মানহানি করলো, আর বাড়িয়ে দিল, অতিরঞ্জন করলো, তো সেখানে শিরক বা বিদাত আসবে। যেমন অনেকের অনেকের কদমবুষি করা, মুসলিমদের কদমবুষি করা আর হিন্দুদের পায়ের ধুলো নেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কখনো দেখার চেষ্টা করলো না। তাহলে এহতেরাম তো করি, শ্রদ্ধা করি, শ্রদ্ধা করেন, সালাম করেন, মুখে সালাম বললেন, সালাম ফুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসাফা করেন, হাতে হাত মিলান, আর সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। আর তারপরে আপনার দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, সফর থেকে এসছে, কোলাকুলি মুআনাকাও করেন, তারপরে আরো বেশি করতে চান কপালে বা মাথায় চুমন দেওয়া, মায়ের, বাবার, দাদার, দাদির ইত্যাদি, যেসব মহিলা মাহরম, ফিতনার আশঙ্কা নেই, অথবা পুরুষরা শ্রদ্ধা করতে চান তা করেন, কিন্তু পায়ের চুমন, কদম বুষি, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সিরাতে মুস্তাকিম এখানেও খুঁজতে হবে। এখানে তো বলেন না না, আমাদের দেশে যেটা চলছে, যেটা সমাজ, সেটা করতে হবে, আমাদের দেশে কদম বুষি চলছে, কদম বুষি, আর আরব আমিরাতে যখন এসছি এখানে মোয়ানাকা মাথায় চুমন দাও, এটা করি, অথবা কোলাকুলি করি, গালে গালে চুমন দিই, না না না, এটা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবনের সার্বিক ক্ষেত্রে আবার শুরু করেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, বিশ্বাস আকীদার ক্ষেত্রে, তারপরে যে এবাদত বন্দিগির ক্ষেত্রে, তারপরে
আখলাক মামলাত আদান প্রদান বিবাহ শাদীর ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে যে কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি, আল্লাহ পাক ভালো জানে। কত যে বিদাত, কত যে কুসংস্কার, এই যৌতুক নেওয়া আর স্ত্রীকে নিয়ে আসার তার উপর চাপ সৃষ্টি করা, জুলম অত্যাচার শুরু করা, এই হারাম খাওয়া, মানুষের রক্ত চুষা, কিয়ামতের দিন এই হারাম খেয়ে যেসব রক্ত মাংস তৈরি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত, সেসব রক্ত যেসব রক্ত হারাম খেয়ে তৈরি হয়েছে কখনো জান্নাত যাবে না, জান্নাত যাবে না। যেসব রক্ত মাংস তৈরি হয়েছে শরীরের হারাম খেয়ে, এই যৌতুকের হারাম চাপ সৃষ্টি করে, আরে না হয় চাইলাম না কিন্তু একটা সামাজিকতা তো আছে, আমার শ্বশুরের হোসনে তোমার বাবার হোসনাই দেয়নি, একটু দিতে হবে না, আমরা না হয় চাইনি, আপনি চাইছেন না কিন্তু অন্য কাউকে দিয়ে, আপনার মা বাপকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, চলছে ওইদিকে তর্জন গর্জন চলছে আপনার মায়ের বৌমার ওপর, পরেশান হয়ে তাড়াতাড়ি করে দিয়ে যাচ্ছে আপনার মাও আর আপনিও। যে কোনো গোস্ত যদি তৈরি হয় হারাম খেয়ে তো জাহান্নাম তার হক রাখে, জাহান্নাম জ্বালাবার হক রাখে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর একটা ক্ষেত্র আরো বলে দিই, যদিও সেটা এসব কথায় সামিল হয়েছে, সেটা হচ্ছে সুন্নতের অনুসরণ ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার ক্ষেত্রে, নবী সাল্লামের পিছনে পিছনে চলার ক্ষেত্রেও সেরাতে মুস্তাকিমে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই ক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ আজকে মুসলিম সমাজে রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে, তারা এইভাবে সেরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে গেছে, জেনে হোক অথবা না জেনে হোক, না জেনে হলেও দলিল পথভ্রষ্ট, আর জানার পরেও যদি বিভ্রান্ত হয় আর অন্যকে বিভ্রান্ত করে তাহলে মাগদুব আলিহিমের দলে সামিল। আর এক দল নবী করিম সাল্লামের শানে ঘাটতি করেছে, মানহানি করেছে, তারা কারা, যারা নবী করিম সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করে না, পাপের জীবনযাপন, হারাম কাবিরা গুনা করতে থাকে, হারাম খেতে থাকে, ফরজ সালাত নামাজ ছাড়তে থাকে, ফরজ রোজা ছাড়তে থাকে, ফরজ যাকাত দেয় না, ফরজ হজ হয়ে আছে তারপর করে না, ইত্যাদি বহু পাপে লিপ্ত, ফরজ ওয়াজিব ছাড়ার পাপ অথবা হারাম কাবিরা গুনাহ করার পাপে লিপ্ত, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারা যেন মানহানি করলো, সিরাত মুস্তাকিম থেকে তারা সরে গিয়েছে, পথভ্রষ্ট হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চললে জান্নাতের নিশ্চয়তা রয়েছে। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু উম্মত হইতে হবে, জন্মসূত্রে শুধু উম্মত হইলে হবে না, এলমে আকীদায় হ্যাঁ তাওহীদে আল্লাহর একত্বে সুন্নতের অনুসরণে ইবাদত বন্দেগীতে আখলাক চরিত্র মামলাত আদান প্রদানে ব্যবসা বাণিজ্যে যদি আপনি সত্যিকার কোরআনী জীবন যাপন করেন, এই সিরাতে মুস্তাকিমে চলে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন, আমার এই সব উম্মতেরা সকলে জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা, তবে কিন্তু আছে কিছু লোক আছে এমন, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে, কারা অস্বীকার করে, যারা দিনের এলম হাসিল করলো না অথবা এলম হাসিল করলে কর্ম করলো না, জি এলম হাসিল করলো জানলো কিন্তু কর্ম করলো না, আকীদা ঠিক করলো না, ইবাদত বন্দেগি পুরা করলো না, ফুল করলো, নামাজ তো পড়ি কিন্তু কোনোদিন তিন, কোনোদিন চার, কোনোদিন দুই, আল্লাহ মাফ করবেন না, আল্লাহ এই অবস্থায় মরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা তবে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন না, কারণ নামাজ হচ্ছে ইসলামের প্রমাণ, ইমানের প্রমাণ, অন্তরে ইমান আছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করবে, জান্নাতে যেতে অস্বীকার, নবীকে মানতে অস্বীকার, অস্বীকার করবে বলেছে, এমন কেউ আছে নাকি যে জান্নাতে যেতে অস্বীকার করবে, কিয়ামতের দিন এসে বলে আল্লাহ সব চাই কিন্তু জান্নাত চাই না, পাবেন এরকম লোক, কিন্তু দুনিয়াতে এই আচরণ করেছে, এই খারাপ আচরণ করেছে, যে আল্লাহ দুনিয়াতে তার স্বভাব, তার আখলাক আচরণ, তার চলাফেরা, তার জীবনযাপন বলেছে যে আল্লাহ আমি জান্নাত চাই না, আমি মুসলিম হলে কি হবে, আমি জান্নাত চাই না, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে জান্নাতে যেতে।
সাহাবা জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্না, যেই ব্যক্তি আমাকে মানবে, আমার আনুগত্য করবে, সে জান্নাতে যাবে। অমান আসানি, আর যেই ব্যক্তি আমার নাফরমানি করবে, সে অস্বীকার করলো, জান্নাতে যেতে অস্বীকার করলো। আর মানবে, অস্বীকার করবে, এর ক্ষেত্রে এর সময় কখন? মরার পরে না মরার আগেই? দুনিয়াতে। হ্যাঁ, তাহলে দুনিয়াতে প্রমাণ করে দিচ্ছেন আপনি যে আপনি জান্নাতে যেতে চান কি চান না? বলুন তো, আপনারা জান্নাতে যেতে চান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে চান তাহলে কি করতে হবে? মান আতানি, যে নবীকে মানবে। নবী পাঁচ অক্ত পড়েছেন না কখনো কখনো চারও পড়েছেন? হ্যাঁ, পাঁচ অক্ত। মাঝে মাঝে ফজর ছেড়েছেন নাকি? যুদ্ধের মাঠে নামাজ কাজা করেছেন, ছেড়েছেন নাকি? যুদ্ধের মাঠে নামাজ ছাড়েননি, আর আপনি মার্কেটে গেলে নামাজ ছেড়ে দেন। যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়েননি, আর আপনি ফজরটা একটু ঘুমটা কম হয়েছে, রাতে একটু লেটে শুয়েছি, তাই সূর্য ওঠার পরে সকাল নয়টায় পড়েন, ডিউটিতে গিয়ে পড়েন, চলবে? জান্নাতে যেতে চান? আপনার আখলাক আমল বলছে যে আপনি জান্নাতে যেতে চান না, অস্বীকার করছেন, অস্বীকার করছেন তাহলে। মান আতানি দাখালাল জান্নাত, যে আমার কথা মানবে সে জান্নাতে যাবে। অমান আসানি, আর যে আমার নাফরমানি করবে সে জান্নাতে যেতে অস্বীকার করলো। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সিরাতে মুস্তাকিম সম্পর্কে যে সব কথাবার্তা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আরো ভালো করে বুঝার তৌফিক দান করেন, বুঝাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। বড় শিরক থেকে, ছোট শিরক থেকে আল্লাহ পাক আমাদের সকলকে, উম্মতে মুসলিমাকে বাঁচিয়ে রাখেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক যেন দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি আকীদা গ্রহণের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে জীবন যাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আখলাক চরিত্র ঠিক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আচার আচরণ ঠিক করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের হালাল রিজিক সন্ধানের, হারাম থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের ক্ষেত্রে ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন্নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীদের ফিতনা থেকে বাঁচো। আপনারা এমন জায়গায় আছেন যেখানে যদি ঠিকভাবে চলতে চান চলতে পারবেন খুব সুন্দরভাবে, আর যদি পাপে ডুবে যেতে চান ডুবে যাওয়ারও সুযোগ সুবিধা আছে। বড়ই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলে রেখেছেন, এই পরীক্ষাতে আল্লাহ পাক আপনাদের সকলকে যেন কামিয়াব করেন। আজকে দুনিয়ার সব জায়গায় ফিতনা, আর ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের ফিতনা থেকে বাঁচবি, নারীদের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, সুতরাং এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন আমাদের পুরুষ ভাইদেরকে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মা বোনদের ক্ষেত্রে একটি হাদিস বলে আমি শেষ করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলছেন, তাদের জন্য সরল পথ খুব সহজ, সহি আকীদা গ্রহণ করে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাদের দায়িত্ব খুব সীমিত দায়িত্ব। আল মারআতু ইজা সাল্লাত খামসাহ, মহিলারা যদি পাঁচ অক্ত সালাত আদায় করে, পাঁচ অক্ত নামাজের কথা বলেছেন, সুতরাং মা বোনেরা যেন পাঁচে চার না করেন, তিন না করেন, পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, আর না হলে কখনো পাস করতে পারবেন না। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম রাখলো, রোজা রাখলো, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের সুরক্ষা করলো, হেফাজত করলো, স্বামীর জন্য একমাত্র সুনির্দিষ্ট রাখলো, বিবাহ হয়নি, ভালো স্বামী পায়নি, ধৈর্য ধারণ করলো, লজ্জা স্থানের হেফাজত করলো, ওয়া আতাআত বালাহা, আর বিবাহ হয়েছে তারপরে স্বামীর সেবা করলো, স্বামীর আনুগত্য করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটি কথা বলেছেন, সাল্লাত খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসের সিয়াম রাখলো, ওয়া আহসানাত ফারজাহা, স্থানের হেফাজত করলো, ওয়া তাআত বালা, আর স্বামীর সেবা করলো, স্বামীর কথা মেনে চললো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে কোনো দরজা দিয়ে সেই মহিলা, যেই ব্যক্তি এই চারটি কাজ করবে জান্নাতে যেতে পারবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মা বোনদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, মা বোনদেরকে ধন সম্পদের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, মা বোনদেরকে বাইরে রাস্তাঘাটে বের করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে এইসব ফিতনা থেকে আল্লাহ পাক মা বোনদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক তাদের ক্ষেত্রে যেখানে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম, না তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, আল্লাহ পাক সেখানে যে তাদেরকে অবস্থান করে তাদের দায় দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক যেন দান করেন। সম্মানিত ভাই বোনেরা, এখানে আমার আলোচনা শেষ করছি। আবার আল্লাহ পাকের কাছে দোয়া করি, যেসব ভাই বোনেরা এসেছেন দূরে থেকে অথবা কাছে থেকে, আল্লাহ পাক তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক যেন এখানে যেমন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আমাদেরকে দিনের স্বার্থে কোরআন হাদিসের স্বার্থে বসার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন তার আরশের ছায়ায় তার জান্নাতে এইরকম আমাদেরকে বসার সুযোগ দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম যেন তার দিদার তার দর্শন আমাদেরকে দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, শেষ মুহূর্তে কালমা তাইয়েবার শাহাদাত দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, ইখলাসের সাথে শির মুক্ত জীবন যাপনের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, ফজর নামাজ জামাতে পড়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদেরকে হালাল রুজি যেন দান করেন, হালাল রিজিকে যেন বরকত দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আগে থেকে পড়তে হয়তো বিসমিল্লাহ আগে থেকে পড়ে নিতে হয়তো। আমরা ইতিমধ্যে প্রশ্নোত্তর পর্ব শুরু করব, বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব। আমরা যে বিষয় আজকে বিষয় হচ্ছে সরল পথ, আমরা এর ভিতর থেকে প্রশ্ন করব, শেখকে এর বাইরে কেউ যাব না ইনশাআল্লাহ। যার যে প্রশ্নোত্তর আছে, প্রশ্ন করা আছে, আপনারা দাঁড়াবেন, হাত তুলবেন, আমরা মাইক দিব, এবং এখানে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, এত প্রশ্নের উত্তর সময়ের মধ্যে চেষ্টা করব যতটুকু দেওয়া যায়। সবগুলো প্রশ্নের উত্তর হয়তো বা শেষ করা যাবে না, সময় অল্প। জি আমরা শুরু করব ইতিমধ্যে, আর সবাই ধৈর্য সহকারে বসেন, এখানে মোবাইল ফোনের বা কিছু গিফট করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা একটা সিস্টেম করতেছি যে সবাই ডাটা এন্ট্রি করবেন, মানে যার যার নাম ঠিকানাগুলো লিখবেন, এগুলি আমরা আবার উঠানোর ব্যবস্থা করব, যে কোনো একটা উঠাবো, যার নাম উঠবে তাদেরকে ইনশাআল্লাহ কিছু বই বা কিছু যাই আছে আমরা কিছু গিফট দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভিতরে যারা বোনেরা আছেন আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর থেকে থাকে, প্রশ্ন করার থাকে, তাহলে আপনাদের ছোট কোনো বাচ্চা থাকলে আমাদের এখানে প্লিজ একটু পাঠিয়ে দেন, আপনাদের যে প্রশ্ন আছে ওটা লিখে এখানে পাঠিয়ে দেন, বন্ধু যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সংক্ষিপ্ত প্রশ্ন করবেন? জি ইনশাআল্লাহ। সময় অল্প। আচ্ছা, আমাদের যে আমরা অনুষ্ঠানে উপস্থিত হলাম সেটা হলো সরল পথ। আমরা অবশ্যই জানছি যে কোরআন এবং সহিহ হাদিস থেকে মেনে সব আমল করতে হবে। আপনি সঠিক, তো যেটা প্রশ্ন সেটা বলুন। হ্যাঁ, আমরা কি দলিল বিহীন কোনো আমল করলে সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? উদাহরণস্বরূপ যে আজকাল আমরা কিছু মানানসব দেখছি, সুন্নতি লেবাস, টুপি, দাড়ি, পাঞ্জাবি, এসব পরে তারা ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন, আসলে যে হাদিসগুলো তারা প্রমাণ করছেন, যে হাদিস দ্বারা তারা দাওয়াত দিচ্ছেন, আসলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আজও খুঁজে পাচ্ছি না, সেটা আপনার উক্তিতে বা ইসলাম কি বলছে গ্রহণযোগ্য হবে কি হবে না? বুঝতে পারলাম না প্রশ্নটা, আবার বলেন প্রশ্ন। প্রশ্নটা আবার বলেন। আমল দলিল বিহীন কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? আচ্ছা ভাই, মাইকটা নিয়ে নেন, মাইকটা সুইচ অফ করুন। ওই ভাই বলতেছিল আগে, ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে দলিল ছাড়া কোন ইয়া হবে কিনা। আমাদের ভাইয়ের প্রশ্ন যে দলিল বিহীন কোন আমল করা যাবে কি যাবে না, আজকের আলোচনা দিয়ে কি স্পষ্ট হয়নি বুঝতে পারেন নাই যে বিনা দলিলে কোনো আমল করা যাবে কি যাবে না? তবে উনি উদাহরণ দিতে গিয়ে তার আগে যে বললেন যে যেমন দাড়ি টুপি, না দাড়ি টুপি সমান নাই, এটা মারাত্মক ভুল আমাদের মুসলিম সমাজের, আমাদের ভারত উপমহাদেশে, যে দাড়িকে টুপির সমান করে দেওয়া। টুপি সুন্নত বলতে পারেন না, টুপি ইসলামিক সাজ। আমাদের দেশের ভালো মানুষরা নেক লোকেরা মাথাটাকে টুপি দিয়ে ঢেকেছে এতটুকু, আর দাড়িটা শুধু ইসলামিক সাজ না, দাড়ি ওয়াজিব, কথা বুঝতে পারছেন? সুতরাং দাড়ি টুপি একসাথে মিলিয়ে দেওয়া তার মানে দাড়িকে একেবারে হালকা করে দেওয়া, এটা মোটেই ঠিক না। দাড়ির দলিল আছে, টুপির দলিল আমি দিতে পারবো না, তবে ঢেকে রাখা ভদ্রতা, সুতরাং ঢেকে রাখি, টুপি দিয়ে ঢাকেন, পাগড়ি দিয়ে ঢাকেন, অথবা যেখানে যেটা আছে আরব দেশগুলিতে এটা আছে এটা দিয়ে ঢাকেন, এটা হচ্ছে ভদ্রতা।
আর ভালো লোকদের লেবাস পোশাক এটা ভালো জিনিস। একমাত্র রাসূলুল্লাহ এর কথাই হচ্ছে দলিল, আর আমাদের কথা দলিল না, আমাদের কথার জন্য দলিল লাগে। আমরা পরবর্তী ওই ভাইকে কালো শার্ট ভাইকে দেন। কিভাবে বিবেচনা করবো গুলো তো আমাদের যেহেতু আমাদের মেধা নেই, আমরা যেহেতু কোরআন হাদিস সম্পর্কে জানা নেই, এবং আমরা কোথা থেকে তথ্যগুলি পাবো, আবার কোথা থেকে আমরা সহজভাবে তথ্যগুলি অনুসন্ধান করতে পারবো, যেটা সহি হাদিস আবার কোথায় পাবো, আমরা কেমন করে বুঝবো যে এটা কোরআন হাদিস সম্বলিত কিতাব নাকি এতে বিদআত রয়েছে, আমরা কেমন করে বুঝবো? এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। এটাও জিজ্ঞেস করবেন আপনি ভালো আলেমকে, কোরআন সুন্নার আলেমকে। আপনি যেখানে আছেন অথবা দূরে দূর হয়তো আপনার কাছে ওইরকম আলেম পাচ্ছেন না, কোথাও দূরে আছে, আপনি যোগাযোগ রাখেন তাদের সাথে আর তাদের কাছে জিজ্ঞেস করে নেন। যেমন মাসলা মাসাইল জিজ্ঞেস করা আপনার জন্য ফরজ আলেমদেরকে, তেমনি কোন কিতাবটা পড়বো, কার বক্তব্য শুনবো, কার শুনবো না, এটাও জিজ্ঞাসা করে নেওয়া ভালো আলেমদেরকে আপনার জন্য আবশ্যক। তাহলে আপনি জেনে নিতে পারবেন যে কোন কোন কিতাবগুলি বা ঢাকাতে কোন লাইব্রেরিতে আপনি সহি কিতাব পাবেন, বিদাত মুক্ত কিতাব পাবেন, শিরক মুক্ত কিতাব পাবেন, জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি এই ভাইকে দেন মাইকটা, এই ভাইকে দেন। আপনার প্রশ্নটা শর্ট করবেন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, মাত্র 15 মিনিট সময় রয়ে গেছে আমাদের। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন শেখ সাহেবের কাছে যে সালাত সম্বন্ধে, যে আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, ওই ইমামকে অলরেডি দাওয়াত দেওয়া হয়ে গেছে সহি হাদিস এবং সহি কোরআন সুন্নাহর উপরে দাওয়াত, কিন্তু সে বর্তমান প্রচলন যে বিদ্যা ওই বিদ্যার উপরে নামাজ পড়ানো হয় মসজিদে, একবার না চার পাঁচবার দাওয়াত দেওয়া হয়েছে, ওই অবস্থায় আমরা নামাজ পড়তেছি, তার পিছনে নামাজ পড়লে আমাদের নামাজ হবে কিনা? অনেক ভুল ত্রুটি আছে এবং সুন্নাত এবং ফরজের ক্ষেত্রে ওয়াজিবের না, নামাজ সহি তরিকায় পড়ে না, পড়ে না এটু, কিন্তু নামাজ পড়ে। হ্যাঁ নামাজ পড়ে এবং নামাজ পড়ায় সে হাফেজ, বড় শিরক তো করে না, ঠিক না? বড় শিরক করে। উত্তর হয়ে গেছে আমার। যদি কোন ইমাম এমন হন যিনি বড় শিরকে লিপ্ত না, স্পষ্ট আপনার কাছে প্রুফ নেই যে বড় শিরক করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, এই রকমের বড় শিরক নেই, বিদাত আছে, নিয়ত পড়ার বিদাত আছে, আরো কিছু বিদাতি কাজ কর্ম করে, বিদাতি বিশ্বাস রাখে, আর নামাজটা সুন্নতি তরিকায় পড়ে না, বেশ কিছু সুন্নতকে ছেড়ে দেয়, তাহলে এই রকম ইমামদের পিছনে নামাজ পড়া যাবে? ইসলামে বিচ্ছিন্নতা জায়েজ নাই। দেখতে হবে দুটো দিক, একটা হচ্ছে যে এই ইমামকে বর্জন করা, তাহলে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, মসজিদে না গিয়ে আপনি ঘরে নামাজ পড়বেন মহিলাদের মতো, এটা জায়েজ নাই, বা একই মসজিদে দুই জামাত হবে, এটাও জায়েজ নাই। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুসলিম যদি গুনাহগার ফাসেকও হয়, শুধু বিদাত করে নাই, তাবিরা গুনাহও করে, তার পিছনে নামাজ হবে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত। জি আসসালামু আলাইকুম। আপনাদের সবাই বসে থাকে, আপনাদের জন্য চা বা আমরা কিছু ব্যবস্থা করেছি, খাবার ব্যবস্থা করেছি কিছু, আপনারা সবাই বসেন, শান্তভাবে বসেন, আমরা বসলে না বসলে হাত বোঝা যাবে না কে উঠাচ্ছে, বসে যান, বসে সবাই বসে যান, সবাই বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ডিউটির স্থানে একই জায়গায় মসজিদ নেই, অবশ্যই এখানে আমরা ইবাদতের একটা স্থান বানাইছি, এখানে
একসাথে আপনার 10 বার 12 বার বা 20 বার উপরে জামাত হচ্ছে, এ ব্যাপারে ইসলামী দৃষ্টিতে কি? এটা তো ফিকের মধ্যে চলে, একই মসজিদে এই মসজিদ নয় সেই ইবাদতের জন্য স্থান বানানো হয়েছে, কিন্তু এখানে বহুবার জামাত হচ্ছে, নামাজের স্থান বানানো হয়েছে। উত্তর দেবেন, একাধিক জামাত সম্পর্কে ইখতিলাফ আছে ওলামায়ে কেরামদের, কিন্তু সঠিক হচ্ছে যে জায়েজ আছে, বিশেষ করে যে মসজিদে ইমাম নিযুক্ত নির্ধারিত নেই, মুয়াজ্জিন নির্ধারিত নেই, সেখানে একাধিক জামাত করলে কোনো দোষ নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন বাংলাদেশে আমাদের যে আলেমদের উপর ওলামাদের উপর, না এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশ্ন না, আমাদের বিশ্ববিদ্যালয় আমার প্রশ্ন সর্বপ্রথম কথাই বলতেছি আমি, ঠিক আছে, এই পরিস্থিতি আমাদের বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম কোন, মানে আমরা কি আলেমদেরকে ফলো করব নাকি যারা সাধারণ মানুষ যারা মৃত্যুবরণ করতেছে, এই অবস্থাতে আমাদের কি করণীয়, কোন দিকে যাব আমরা? আপনার প্রশ্ন বুঝতে পারি না, মানে এখন বাংলাদেশে আলেমদের যে আলেমদের আমি বলি, আমি বুঝে নিয়েছি খালাস, আচ্ছা মাইকটা দেন এই ক্ষেত্রে, ঠিক আছে বসুন বসুন বসুন, আমরা শুধুমাত্র বিষয়ভিত্তিক কথা বলবো, বিষয়টা সরল পথ, বসেন বসেন। এর প্রশ্ন সম্পর্কে যে দেশের পরিস্থিতি সম্পর্কে সেখানকার আলেমরা আমাদের যাতে বেশি জানছেন, সুতরাং ভালো আলেমদের পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন, আমাকে ছেড়ে দিন, খেয়াল খুশি কাজ করবেন না, ভালো যারা কোরআন সুন্নাহর আলেম তাদের পরামর্শ নিয়ে, যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে অবস্থা দেখছেন অবলোকন করছেন তাদের পরামর্শ নিয়ে আপনি কাজ করবেন, কদম উঠাবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা সম্বন্ধে অবশ্য আপনি আলোচনা করছেন, তারপর আমি এই ব্যাপারটা আরেকটু সবাই জানার জন্য ই করতেছি। গত 2 দিন আগে আমি এক সৌদি ছেলের সাথে আমার সাথে দেখা হয়েছিল, তো সে কথাবার্তার মাধ্যমে জানতে পারলাম সে নামাজ কালাম পড়ে না এবং অনেকগুলি হারাম কাজও সে করতেছে। তখন আমি সে বলতেছে যে আমি একদিন জান্নাতে যাব আর তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আমি বললাম তুমি তো কিছু করতেছো না। সে বলতেছে আমি আশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু শারিকলাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহ, এটাতে আমি বিশ্বাস করি, এই কারণে আমি একদিন জান্নাতে যাব। তো এমন আকীদার আমার অনেক কলিগও আছে যারা নামাজ কালাম কিছুই পড়ে না, কিন্তু তারা এটা বিশ্বাস করে যে তারা একদিন জান্নাতে যাবেই উম্মতে মুহাম্মদ হিসাবে। তো এই প্রসঙ্গে আপনি একটু ক্লিয়ার করে যদি বলতেন সবার উদ্দেশ্যে। জি জি, ঠিক আছে, যদিও এই বিষয়টির উপর আলোচনা হয়ে গেছে, আমার উম্মতের সকলে যাবে জান্নাতে, তবে যারা অস্বীকার করবে, কারা অস্বীকারী, যারা আল্লাহ এবং রসূলকে মানে না, আনুগত্য করে না। তো যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহ রসূলের আনুগত্য করে না? করে না। তারপরেও বলছি যে কালমার সাক্ষী দেওয়ার হাদিসটি যে পেশ করে এইরকম গুনাহগার লোকেরা, কালমার সাক্ষীর প্রত্যেকটি হাদিসে একটা করে কন্ডিশন লাগানো হয়েছে, শর্ত লাগানো হয়েছে, খালেসা মিন কলবিহি, অন্তরের খুলুসিয়াতের সাথে, অথবা ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। বলুন তো দেখি, একজন লোক কালেমা পড়ে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর ইসলামের প্রথম কাজ যেটা হচ্ছে অন্তরে যে বিশ্বাস আছে এর প্রুফ প্রমাণ নামাজ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার অন্তরে সততা আছে বলুন তো দেখি, খলুসিয়াত আছে, আল্লাহ সন্তুষ্টি চাই, তাহলে এই কন্ডিশন নেই, বুঝা গেছে? সেই জন্য শুধু কালেমা মন্ত্র নয় যে তা দিয়ে জান্নাতে যাবে। তারপরে আর একটা কথা মনে রাখবেন যে ইসলাম, ইসলাম হচ্ছে বা মুসলিম জীবন হচ্ছে আশা এবং ভয় ভীতি এই দুটোর মাঝামাঝি। একজন মুসলিমের মধ্যে অন্তরে আশাও থাকবে যে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন, আর ভয়ও থাকবে যে আল্লাহ গুনাহ করলে পাকড়াও করবেন। আশা আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহ একটা ডানা আল্লাহর দেওয়া, আর ভয় ভীতি হচ্ছে আর একটি ডানা। পাখির যেমন দুটো ডানা না থাকলে উঠতে পারে না, তেমন একজন মানুষের যদি আশা আর রেজা ভয় আশা আকাঙ্ক্ষা এটা না থাকে তাহলে নিরাশ হয়ে যাবে, তখন আত্মহত্যা করবে হয়তো। আর যদি ভয় না থাকে তাহলে নির্ভীক হয়ে সমস্ত পাপ করবে, যেমন পাপ করছে, জেনা ব্যভিচার করছে, নামাজ পড়ছে না, বলছে আমি জান্নাতে যাব। এক ডানাওয়ালা মুসলমানেরা, এক ডানা থাকলে কখনো উঠতে পারবে না, জান্নাতে যাবে না, বুঝতে পেরেছেন? দুটো ডানা থাকতে হবে, যেমন আশাও থাকবে আল্লাহর কাছে, তেমন ভয় ভীতি থাকবে। নব্বে ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আল্লাহ পাক বলছেন আমার বান্দাদেরকে জানিয়ে দাও, এই সব লোকদেরকে জানিয়ে দাও, আজ জানিয়ে দেবেন ওকে যে আন্নি আনাল গাফুর রহিম, আমি বড় মার্জনাকারী দয়াবান, আর তার সাথে সাথে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম, আমার আযাব হচ্ছে বড় শক্ত আযাব, কঠোর আযাব। সুতরাং আল্লাহর আযাবকেও ভয় করতে হবে এবং আল্লাহর কাছে আশাও রাখতে হবে। ফরজ ওয়াজিব আদায় করে হারাম কাবিরা থেকে বেঁচে তারপর আল্লাহর কাছে আশা করেন যে আল্লাহ গুনাহ খাতা মাফ করবে, এটা হচ্ছে ইসলাম। মাঝখান থেকে আমরা আরেকজন ভাইকে সুযোগ দিব, আপনি সাথের ভাইকেই দেন, উনি কথা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইমামের পিছনে নামাজ পড়ি একটু দায়িত্ব বিহাজ আল ইমাম বলিয়া বা মনে মনে ধারণা করি যে ইমামের পিছনে নামাজ পড়তেছি, অথচ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্ব ইবাদত হচ্ছে নামাজ। নামাজের মধ্যে যে সূরা ফাতিহা, যে আমরা ইমামের পিছনে কিভাবে পড়ব আর এইভাবে যে ইমামের পিছনে আমরা কিভাবে পড়ব আর একা কিভাবে কিভাবে পড়ব আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। সূরা ফাতিহার বিষয়টা আমাদের ভাই জিজ্ঞেস করেছেন, আর সিরাতে মুস্তাকিম আজকে সরল পথে সূরা ফাতিহার কথা উল্লেখ হয়েছে, আর আমি বলেছি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটাও ঠিক। সেই জন্য সূরা ফাতিহা কেমন করে পড়তে হবে বিষয়টি জানতে চেয়েছেন আমাদের ভাই। প্রথম কথা হচ্ছে নামাজ দুই প্রকার, সিরি নামাজ, জেহরি নামাজ। মানে ইমাম মনে মনে সূরা পড়ছে তাহলে তো আপনার পড়তে বাধা নেই, আছে। আর এই নামাজগুলি দিনে কত রাকাত ফরজ? জোহর চার, আসরে চার, মাগরিবে এক, আর এশাই দুই, কত হয়ে গেল? নয় আর দুই, বারো, এগারো রাকাত। এগারো রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়েন, কোনো বিরোধ আছে কি? সুতরাং এই নামাজগুলিতে কমপক্ষে সূরা ফাতিহা পড়বেন না, কেমন করে নামাজ হবে? আপনার বিবেকে বলে না যে কি করে নামাজ হবে, লা সলাতা লিমান ইয়াকরা ফাতিহাতুল কিতাব। বাকি থাকলো নামাজ মাগরিবের দুই, এশা দুই, ফজর দুই, তাই না? ছয় রাকাত। এই ছয় রাকাত নামাজে ইমাম পড়ে তো পড়বো কখন, মুক্তাদি হইলে। এই ক্ষেত্রে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। একদল বলছেন পড়েন, আর একদল বলছেন না পড়লেও চলবে, পড়িয়েন না। এই ক্ষেত্রে আমরা কখনো বলি না যে নামাজ হবে না, বুঝছেন? কারণ যারা বলছে যে এই ক্ষেত্রে শুনলেই যথেষ্ট, তাদেরও দলিল রয়েছে সহি। সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ি কখনো করবেন না, না পড়েন তবু চলবে। একা নামাজ পড়লে অবশ্যই পড়তে হবে, ইমাম হইলে অবশ্যই পড়তে হবে। আর মুক্তাদি কিন্তু সিররি নামাজ, মনে মনে ইমাম পড়ছে, আপনি মনে মনে পড়ছেন, কোনো বিরোধ আর কোনো অসুবিধা নেই। সুতরাং অবশ্যই পড়তে হবে, না হলে নামাজ হবে না। এটা হচ্ছে সূরা ফাতিহা সম্পর্কে সঠিক কথা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতেছি, যেমন আমরা বেশিরভাগ মসজিদে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ হয়, দেখা গেল হয়তো এশার জামাত এখন হয়ে গেছে, এর পরে ইমাম সাহেবটা মুখের কাছে শুনেন একটু, ইমাম সাহেব তো জামাতে নামাজ পড়াই চলে গেছেন, পরে দুইজন তিনজন আসলো দাঁড়াই গেল, এইভাবে দেখা গেল একই মসজিদে পাঁচ ছয়টা জামাত হয়, তাহলে পরবর্তী জামাতগুলোতে কোনো ইসলাম অনুযায়ী কোনো বাধা আছে কিনা? এই প্রশ্ন উত্তর হয়ে গেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন, এখন আমরা কিছু প্রশ্ন নিব এখান থেকে, যারা ভাইরা প্রশ্ন করেছেন আপনি একটু ওইখানে যাবেন প্লিজ। জি, রাগ হবেন না, আমরা অনেকেই এরকম আপনার মধ্যে হাত তুলে আছে। জি, আমি আসলে দুঃখিত, অসংখ্য দুঃখিত, অসংখ্য দুঃখিত সময়ের জন্য। আপনাদের সবার প্রশ্ন নেওয়ার জন্য আমার খুব ইচ্ছা হচ্ছে, আমরা জানতে পারবো, শিখতে পারবো আপনাদের প্রশ্ন থেকে, কিন্তু আমরা কিভাবে সবার তো প্রশ্ন নিতে পারছি না। রাগ করবেন না আপনারা, আমরা শুধু এখান থেকে নিব দু একটা, তারপর আমরা শেষ করে দিব প্রশ্ন উত্তর পর্ব, তারপর আপনাদের জন্য আরো কিছু পর্ব রয়েছে। জি, শেখ আপনি এটা কি প্রশ্ন আছে? আপনারা একটু কথাবার্তা বন্ধ করে শুনেন। লিখিত প্রশ্ন যেসব ভাইরা করেছেন তার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি বিতির নামাজ তিন রাকাত, কিন্তু আপনি বললেন এক রাকাত। বিতির নামাজ এক রাকাত আছে, তিন আছে, পাঁচ, সাত, নয়, এগারো সবগুলি আছে। সুতরাং বিতর সম্পর্কে সংকীর্ণতা আর গোড়ামি কখনো করবেন না যে এক একেবারে নেই। অথচ সহিহ বুখারীর হাদিস যে আওতারা বি ওয়াহেদা, ওয়াহেদা মানে কি? এক তো এক রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন এবং বলেছেন যে রাত্রে তোমরা দুই দুই পড়তে থাকো, আর যখন ভোর হওয়ার আশঙ্কা হবে তখন এক রাকাত পড়ে নাও। তারপরে এই হাদিস অস্বীকার করার পিছনে কারণটা কি? এটা কি সিরাতে মুস্তাকিম সরল পথ? কখনো না। একটি সহি হাদিস যদি আপনি পেয়ে যান তার উপর আমল করা আপনার জন্য আবশ্যক। সুতরাং আপনি এক পড়েন অথবা তিন পড়েন, আর তিন পড়লে মাগরিবের মতো পড়ার যে তরিকাটা আছে সেটা দুর্বল তরিকা। আর একসাথে একটা না পড়ে নেন, অথবা দুই রাকাত পড়ে সালাম ফিরে এক রাকাত পড়েন, এইভাবে বেতর পড়বেন। এক বোন হয়তো জিজ্ঞেস করেছেন বা ভাইরা জিজ্ঞেস করেছেন, আল্লাহু আলাম, বোনদের প্রশ্ন হয়তো, কোন নারী যদি ৪০ দিন সূরা আলে ইমরান না পড়েন নাকি না পাঠ করেন, সূরা আলে ইমরান পাঠ করেন তাহলে তার স্বামী কোনো নারীর দিকে তাকাবে না? এসব উদ্ভট কথা,
এইরকম কথা কোন সহি হাদিসে নেই যে সূরা আলে ইমরান ওজিফা করলে আর স্বামী একেবারে স্ত্রী পাগল হয়ে যাবে আর অন্যদিকে থাকাবে না। বরং ইসলামী তরিকা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে নেক স্বামী দাও, আমার স্বামীকে হেদায়ত করো। আপনি তাহাজ্জুদে উঠেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে নেক করো, আল্লাহ তোমার ভয় ভীতি তাকওয়া তার অন্তরে দাও ইত্যাদি দোয়া করেন আপনি। আর মেহনত করেন, ইসলামিক ম্যাটেরিয়াল দেন তাকে, ইসলামিক বই পড়ার জন্য বা ইসলামিক কথা আপনি শোনেন, যেমন বসো আমার সাথে শোনো ইত্যাদি, এইভাবে তাকে কিন্তু কিছু ইসলামিক কথা শুনতে অভ্যস্ত করেন, আল্লাহকে ভয় করবে। জি, এমন কোন ওজিফা ইসলামে নেই। আর একটি মজার প্রশ্ন আছে বন্ধের পক্ষ থেকে, হয়তো সূরা বাকারায় এমন এক আয়াত আছে যে সে আয়াত স্বামী পড়লে তার স্ত্রী যে ভুল করেছে বোঝা যাবে। কি বুঝলেন? বিয়ে করে নিয়ে আসলেন আর তারপর যদি সূরা বাকারার একটা আয়াতের আমল করেন তাহলে স্ত্রীর গুম্বর সব জেনে নেবেন। এমন কোন তদবির ইসলামে থাকতে পারে? আর বলছে মান সাতারা মুসলিম মান সাতারা আল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ঢেকে রাখতে বলছেন। কেউ মুসলিমের যদি দোষ ত্রুটি ঢেকে রাখে তো আল্লাহ তার পরকালে দোষ ত্রুটি ঢেকে দেবে। আর আল্লাহ পাক আবার তদবির বাতিয়েছেন যে অমুক সুরার আমল করলে আবার জেনে ফেলবেন আপনি স্ত্রীর খারাপ চরিত্র, সব মিথ্যা কথা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা ছিল, আমরা যখন অনলাইনে দাওয়া দিই, অনলাইনে যেমন আমাদের সাথে আছে দাম্মাম সেন্টারের, ইসলামী সেন্টারের, আপনি প্রশ্নটা শর্ট করবেন, হানিফ 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 ভাই, এই ধরনের মাহবুব ভাই, আরো অনেকগুলো আছে, আমরা ফেসবুকে ইসলামের দাওয়া দিই, তখন আলে কোরআনেরা এক গ্রুপ আছে, ওরা মানুষের ইমান নষ্ট করে ফেলে, বলে যে হাদিস বলতে কিছুই মানা যাবে না, সবকিছু কোরআনে নাকি সবকিছু আছে। এই ব্যাপারে আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, একটা আপনি লিখছেন, একটা লিখছেন, একটা বক্তব্য ভবিষ্যতে করবেন, এটা বিভিন্ন মানুষের ইমানটা নষ্ট করে, সাধারণ মানুষ তো বুঝে না জিনিসটা, ওরা কোরআন থেকে দেখায় যে এটা নামাজের নিয়ত। এটা সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কে এই নিয়ামত দান করেছেন যে আমরা এখানে দিনের মজলিসে বসে আছি, বলেন আলহামদুলিল্লাহ। এই দিনের দিনের মজলিসে অসংখ্য ফেরেশতা মালায়েকা বসে আছে, এটা কি আপনাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে। তো এটা কি মালায়েকা ফেরেশতাদের সাথে আমাদের আদবের খেলাফ হচ্ছে না? আদবের খেলাফ হচ্ছে। সুতরাং আপোষে গল্প না করে, গল্প একটু পরে হয়তো বাইরে গিয়ে করবেন, আর খাওয়া দাওয়া মনে মনেই খান, খাওয়া দাওয়ার জন্য কথা বলা লাগে না, নিয়ে নেন আর খান যে খাওয়া দাওয়া করছেন নাস্তা। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দিক ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, আর আপনারা বেশি বিরক্ত ইনশাআল্লাহ তাআলা হবেন না। আপনাদের প্রাইজ রয়েছে, দুটো নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যদি আল্লাহর কোনো ঘরে, কোনো টেন্টে, তাঁবুতে বসে, মসজিদে বসে, বাইরে কোথাও বসে, কোন জায়গায় যদি বসে, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাবের কথা যদি সেখানে বলা হয়, মানে পুরা নেই, ওয়া তাদারাসুনা বাইনাহুম, আর আপোষে যদি একে অপরকে শেখায়, আমরা এই কাজ করছি, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়, ওয়া হাফাতুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা তাদেরকে ঘিরে থাকেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেন, আর ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ পাক তার আশেপাশে, আরশে আযিমের আশেপাশে অসংখ্য যে ফেরেশতা মালায়েকা রয়েছেন তাদের সামনে আমাদের কথা আলোচনা হয়। এখন যদি গল্প করেন তাহলে এই ফজিলত নেকিটা কি পাবেন? আল্লাহ পাকের কাছে ফেরেশতাদের সম্পর্কে, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক বলবেন যে লোকেরা তো ভালোই শুনলো এতক্ষণ, কিন্তু শেষখানে এরা গল্প করা শুরু করলো, তাহলে খারাপ হবে না? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শেষ আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। অনুষ্ঠানে দুই তিন ঘন্টা ধরে সন্ধ্যা 7টা থেকে 10টা পার হয়ে গেছে মনে হয়, তাই না? বসে থাকলেন আলহামদুলিল্লাহ, আর শেষখানে একটু খারাপ করে দিয়ে রেকর্ডটাকে খারাপ করে দিবেন আল্লাহ পাকের কাছে, মালায়েকা কেরামান কাতিবিনের কাছে রেকর্ডটাকে খারাপ করে দিবেন। সুতরাং এইরকম করিয়েন না। আপনাদের প্রশ্ন এত বেশি এসছে যে যে প্রশ্নগুলি হয়তো তাদের একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে, আগে থেকে পড়ে নেওয়া উচিত ছিল যে কোনগুলি গুরুত্বপূর্ণ, যেগুলি পেশ করার প্রয়োজন ছিল প্রথম অনুষ্ঠান, সেই জন্য এই হয়তো ভুলটা খানিকটা হয়ে গেছে। আর আপনাদের আবার প্রশ্ন রাখা হয়েছে, মৌখিক প্রশ্ন রাখা হয়েছে, দুই রকম করতে গিয়ে এইরকম খানিকটা ডিস্টার্ব হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আগামীতে আপনারাকে এগুলি সংশোধন করাইতে হবে, আপনারা সৎ পরামর্শ দেবেন, একাতে এগুলো সামলানো সম্ভব নয়। আমাদের যে ভাইরা রয়েছেন, মাত্র সাজেদ ভাই রয়েছেন, আর এসব উর্দু ভাইরা রয়েছেন আপনাদের সহযোগিতায়, সুতরাং আগামীতে আপনারা সহযোগিতা করবেন, এই জন্য আপনাদের এই অ্যাড্রেসগুলো নেওয়া হয়েছে, এই যে অ্যাড্রেসটা নেওয়া হয়েছে এতে আপনারা সহযোগী হবেন এই কালেমা সেন্টারের। আর আপনারা এখানে
স্বেচ্ছাসেবক হিসাবে আল্লাহর আল্লাহর দিনের প্রচারের জন্য কোরআন হাদিসের প্রচারের জন্য আপনারা এখানে মেহনত করবেন, কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা। আগামীতে যেসব অনুষ্ঠান হবে সেগুলিতে এই সব ত্রুটি থেকে চেষ্টা করবেন আপনাদের সহযোগিতায়। আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন আহলে কোরআন সম্পর্কে, একটা ফিরকা বাতিল ফিরকা প্রথম পাকিস্তান থেকে বেরিয়েছে ভারত হয়ে বাংলাদেশে গিয়েছে, তারা বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা পথভ্রষ্ট, কারণ কোরআন দিয়ে কোনো ইবাদতবন্দি করা যাবে না। শুধু আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাই না? কিন্তু নামাজ শুরু কোনখান থেকে শেষ কোনখানে, রুকু সেজদা দাঁড়ানো কোনটা আগে কোনটা পরে, কোন আয়াত আছে বলেন তো দেখি, এমনকি পাঁচ ওয়াক্ত নামাজ খামসা সালাওয়াত কোন আয়াত আছে বলেন তো দেখি, আছে? জোহর আসর মাগরিব ইশা ফজর, জোহরটা কোন টাইমে কোন আয়াতে আছে, আছে? তাহলে নামাজই তো তারা পড়তে পারবে না, তাহলে তো প্রথমে তারা বেনামাজ, ঠিক না? তো কিভাবে তাহলে শুধু কোরআন মেনে মুসলিম হইতে পারে? আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন আর আমাদের যুবক ভাই বন্ধুদেরকে আল্লাহ পাক তাদের গুমরাহী থেকে রক্ষা করেন। আর এই মর্মে হাদিস হয়তো আপনি খেয়াল করেছেন কিনা, আমি একটা হাদিস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাদিস কিতাবুল আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম এবং আমার সুন্নাত। হাদিসকে আঁকড়ে ধরলে গুমরাহ হবে না, আর যদি কেউ বলে যে আমি কোরআন আঁকড়ে ধরবো হাদিস ধরবো না তাহলে গুমরাহ, পথভ্রষ্ট হবে, রাস্তা হারিয়ে ফেলবে। সরল পথের আলোচনা ছিল, সরল পথে আসতে হলে কোরআনও মানতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যা প্রমাণিত তা অবশ্যই মানতে হবে। তো আবার আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়ার পর আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন, উত্তম বদলা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই নেক আমল কবুল করেন এবং আমাদের অন্তরটা যেন পরিষ্কার থাকে মমিন ভাই সম্পর্কে, আমার অন্তরকে আল্লাহ পাক পরিষ্কার রাখেন আপনাদের সম্পর্কে আর আপনাদের অন্তর আমাদের সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার রাখেন। যদি ভুল ভ্রান্তি হয় তো আল্লাহ পাক মাফ করেন, সেটা শয়তানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে, আর যদি সহি কথা বলে থাকি তো গ্রহণ করার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।